الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد সম্মান দর্শক বিন্দু আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্ন শায়খ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো ইহুদিদের তৈরি করা এগুলি ব্যবহার করা জায়েজ আছে কি না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যে কোনো জিনিস দুনিয়ার মানুষ তৈরি করবেই আমরা তৈরি না করলেও অন্যরা করবে এখন আমরা দেখব এগুলির ভালো দিক মন্দ দিক কোনটি যেটা ভালো সেটা গ্রহণ করো মন্দগুলি পরিত্যাগ করব দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাপড় বাইরে বানানো হতো কাপড় চোপড় তার টুপি বা বিভিন্ন জিনিস বাইরে বানানো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলেন নাই যে তোমরা এগুলি ব্যবহার করো না সাহাবায়ে কেরামের যুগেও বাইরে অনেক কিছু বানানো হতো খোলাফায়ে রাশিদার যুগেও তারাও কিন্তু কোনোদিন বলে নাই যে অন্যরা যেহেতু এটা তৈরি করছে আমরা এগুলো ব্যবহার করো না এটা নয় দুনিয়ার বুকে যারা দুনিয়া সম্পর্কে বেশি জ্ঞানী তারা দুনিয়ার জিনিসপত্র বানায় ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াত দুনিয়া ওহুম আইন আখিরাত হুম গাফিলুন দুনিয়ার জীবন সম্পর্কে তারা একটু বেশি শিখছে বেশি জানছে সে অনুসারে দুনিয়ার জীবন কীভাবে উপভোগ করতে হয় কীভাবে দুনিয়ার জীবনটাকে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে চায় সেরকম তারা তৈরি করেছে সেখানে যেগুলি ভালো সেগুলি নিতে আমাদের কোনো ইসলাম কোনোদিন নিষেধ করে না যেগুলো আমাদের ইসলামের সাথে বিরোধপূর্ণ সেগুলো কোনোভাবে নেওয়া যাবে না ধরেন এই যে বাদ্যযন্ত্র যদি মুসলিমরাও বানায় এটা হারাম থাকবে ইহুদিরা বানায় তো হারামই কিন্তু ধরেন ঘর বানাইছে মুসলিমরা আবার ইহুদিরাও ঘর বানায় এটা তো কোনো নাজায়েজের কিছু নেই যেহেতু দুনিয়ার জীবনের জিনিসপত্র এগুলো তো দুনিয়ার জীবনের যে সমস্ত জিনিস অমুসলিমরা তৈরি করে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ তৈরি করে বা যেগুলো তারা সৃষ্টি করেছে যেগুলো তারা দেখিয়ে দিয়েছে এগুলি তারা করছে বা এইগুলো সব আবিষ্কার করেছে সেগুলো যদি কোনো দুনিয়া বিরোধী দিন বিরোধী না হয় দিন বিরোধী না হয় তাহলে সেগুলো ইসলাম সেগুলোকে আমাদের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে বিবেচনা করছে যে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকার দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউয়াইদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির আল্লাহ তাআলা এই দিনকে সহযোগিতা করেন খারাপ লোকদের দ্বারা অনেক সময় খারাপ লোকরাই এই দিনের এমন কাজ করে যে উপকার লাগে দেখুন এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ তো আমরা আবিষ্কার করিনি এই যে বিমান আমরা আবিষ্কার করিনি উড়োজাহাজ আমরা আবিষ্কার করিনি পানির জাহাজ আবিষ্কার আমরা করিনি এই জাতীয় যত আধুনিক যত কিছু আছে এগুলি বেশিরভাগই বাইরের অমুসলিমরাই আবিষ্কার করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলির ভালো দিক যদি আমাদের আমরা যদি করতে পারতাম এটা আশনায় সোহাগা হতো আমাদের দরকার ছিল আমরাই করা কিন্তু আমরা করতে পারিনি অন্যরা করেছে এগুলির ভালো দিক আমরা অবশ্যই ব্যবহার করবো যেগুলি খারাপ দিক সেগুলি পরিত্যাগ করবো আর যেগুলির মধ্যে ভালো বলতে কিছু নেই সেগুলি কোনোভাবেই গ্রহণ করা যাবে না যেমন যেগুলো হারাম ভিডিও বানাচ্ছে আপনি জানেন সেগুলো কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না কিন্তু ভিডিও ভালো ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন তো সেগুলি কখনো মুসলিমরা যেগুলো ভালো দিক সেগুলি কখনো মুসলিমরা অবজ্ঞা করে না এগুলিকে উত্তমভাবে ব্যবহার করার কথা আমরা আমাদের কোরআন এবং হাদিসের নির্দেশনা পাই এগুলো আসলে দুনিয়াতে যা হয়েছে সেগুলো আমাদের জন্যই মানুষের জন্যই তৈরি এগুলি দুনিয়াকে আবাদ করার অংশ হিসেবে নিতে হবে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করতে না পারলে সেগুলি পরিত্যাগ করব ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার এই জাতীয় যতগুলো এখন আসছে এই সবগুলিতে আমরা খারাপ ভালো মন্দ দুইটা মিলিয়ে আছে যদি কেউ ভালোভাবে ব্যবহার করে এটা দাওয়াতের কাজে ব্যবহৃত হতে পারে আর যদি খারাপ ব্যবহার করে তাহলে যে কোনো মানুষের খারাপ হয়ে যেতে পারে তাহলে যে ব্যক্তি ভালো মন্দর জ্ঞান নাই তার হাতে এগুলি তুলে দেওয়া উচিত নয় যেমন ছোটো বাচ্চারা তাদের হাতে তুলে দিবেন না কারণ তারা অন্যায় দিকে চলে যাবে ঝোঁক যেদিকে ওদিকে চলে যাবে সারাক্ষণ গেম নিয়ে পড়ে থাকবে খারাপ ছবি দেখবে কখনো কখনো ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে তার জন্য এগুলি আপনি রাখবেন না এগুলি থেকে দূরে থাকবেন কিন্তু যেগুলো যারা যেগুলো ভালো এগুলি তাদেরকে দিবেন আর যারা ভালো মন্দ বুঝতে পারেন তারাও যদি হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করেন এগুলো না ব্যবহার করেন নাজায়েজ হবে না কেন নাজায়েজ হবে না এগুলো তো ভালো তারা ব্যবহার করবে কিন্তু তাদেরও ওয়াজর দিনই থাকা দরকার দিনই একটা আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে যে দিনই একটা চেতনা এটা থাকা দরকার যাতে করে হারাম কিছু আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ডিলিট করে দেন অথবা তা থেকে মুখ ফিরিয়ে নেন দেখার জন্য আগ্রহ বলে সেদিকে যেন না যান এটা খেয়াল রাখবেন সেই হিসাবে
এগুলো দুনিয়ার জিনিস হিসেবে আমরা বলেছি, যেগুলোতে কোনো উপকার নেই সেগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে না। আর যেগুলোতে উপকার আছে, ভালো মন্দ মিলিয়ে আছে, সেগুলো ভালোতে ব্যবহার করবেন, খারাপ থেকে পরিত্যাগ করবেন। আর যেগুলো খারাপের অবস্থা খুব বেশি, সেগুলি নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলো ব্যবহার করবেন না। আর যেগুলো যাদেরকে দিলে নিয়ন্ত্রণ হবে না, তারা খারাপ পথে চলে যাবে, তাদেরকে সেগুলো সুযোগ করে দিবেন না। এই জন্য সন্তান সন্ততি স্ত্রী পরিজন যারা বুঝে না, বেকুব আছে অনেক বেকুব, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে এরা বুঝে না দিন সম্পর্কে, এরা দিন সম্পর্কে অর্থাৎ তার দুনিয়া সম্পর্কেও বুঝে না, এরা এদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহুলাকুম কিয়ামান ওয়ারযুকুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলুম ক্বাওলাম মারুফা। সফি যারা বেকুব যারা, ওদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিতে নিষেধ করেছেন। আর যেখানে সম্পদ তার বৈধ সম্পদ দিতে নিষেধ করেছেন, সেখানে এগুলিতে এত মোটেই হতে পারে না, এগুলি তো অবৈধ কাজে ব্যবহার হওয়ার সুযোগ বেশি। সুতরাং যারা বিবেকে পরিপক্কতা নাই তাদেরকে দিবেন না, আর অন্যরা এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমল কতটুকু করলে সব শাস্তি থেকে বাঁচা যাবে? আমল কতটুকু করলে সব শাস্তি থেকে বাঁচা যাবে, এটা জানার আগে জানতে হবে আমল কী কী কাজ না করলে আপনি বাঁচতে পারবেন। আমল তো ফরজগুলি করতে হবে, ফরজগুলো কি আর কারণ ইমান, ইমানের রোকনগুলো ছয়টি রোকন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এরপরে আর কারণ ইসলাম যথাযথ পালন করলে আপনি শাস্তি থেকে বেঁচে যাবেন, এটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে আমরা পেয়েছি। সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই এই জিনিসগুলি আপনার লোকেরা আসে বলছে ঠিক কিনা? বলছে হ্যাঁ ঠিক। বলছে আমি হচ্ছে বাড়াবো না কমাবো না। একটা একটা করে তিনি বললেন যে সালাতের বিষয়, সাওমের বিষয়, যাকাতের বিষয়, হজের বিষয়, তারপরে ইমানিয়াতগুলো, এগুলো তিনি আলোচনা করলেন। এর অর্থ হচ্ছে এগুলি করলে রাসূল বলেছেন আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্যবাদী হয় তো জান্নাতে যাবে, সফল কাম হতে পারবে। তাহলে একজন মানুষ যখন এই ফরজিয়াতগুলো আদায় করে, তারপর যে সমস্ত ফরজ আছে আর কারণ ইমান আর কারণ ইসলাম যদি আদায় করে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, এর বিপরীত কিছু করে জান্নাতকে ধ্বংস করা যাবে না। যদি শিরিক করে ফেলে, যদি বিদআত করে ফেলে, যদি হারামকে হালাল, হারামকে হালাল, হালালকে হারাম চালু করে দেয়, এবং যদি এইটার পিছনে লেগে থাকে, অপর হক নষ্ট করে, তাহলে সে আবার জান্নাতে যাওয়ার জন্য, আবার জাহান্নাম থেকে জাহান্নামে রাস্তা যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাকে। তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে জান্নাতে না যাওয়ার পথগুলো, মানে জান্নাতে না সেগুলোও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেগুলো কোরআন ও সুন্নাহ এসেছে, সেগুলো যথাযথভাবে দেখতে হবে যে এগুলো কতটুকু আমি এগুলিকে পরিত্যাগ করে থাকতে পেরেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারে হুফাতিন নারু বিল বিশাহওয়াত। শাহওয়াত অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য প্রবৃত্তিকে ছেড়ে দিলে হবে, কিছু করা লাগবে না, প্রবৃত্তি যা চায় তা করলে আপনি জাহান্নামে চলে যেতে পারবেন। আপনি চান জাহান্নামে যেতে, তাহলে আপনি মন চা যা তা করেন, তাতে আপনি জাহান্নামে চলে যাবেন। এটা কিন্তু আনন্দদায়ক অনেক সময় আপনার কাছে মনে হবে, দুনিয়াতে অনেক সময় মনে হবে যে আনন্দ দিচ্ছি, কেউ কেউ বলে আমরা তো আনন্দ ভ্রমণ করতেছি, কেউ কেউ বলে আমরা নিজের মনকে প্রশান্তি দিতেছি, এই জাতীয় কথা বলে হারামের দিকে পড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু তার জাহান্নামে যাওয়ার জন্য তার একটা বড় ধরনের কারণ হচ্ছে এগুলো, অথচ এগুলো মন চায়ও, এগুলো করতে সোজা, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো একটু কঠিন করা, কিন্তু সেগুলো মন চায় না, কিন্তু সেগুলো আখেরাতে চিরস্থায়ী জান্নাত পেতে হলে আপনাকে সেই কাজগুলিই করতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলি করবেন, জাহান্নামে যাওয়ার কাজগুলি পরিত্যাগ করবেন, ইনশাআল্লাহ আপনি শাস্তি থেকে, আল্লাহ শাস্তি থেকে বেঁচে যাবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন। এটাই মূল কথা, এটা হচ্ছে আমাদেরকে আরকানুল ইসলাম, আরকানুল ইমান পালন করে যেতে হবে, হালাল হারামের সীমা পরিধি নির্ধারণ করে হালালকে নিয়ে বাঁচতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে। আর যখনই কোনো অন্যায় হয়েছে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ দিকে ফিরে আসতে হবে, অন্যায়টাকে ছেড়ে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ যে ব্যক্তি এটা করতে পারবে জান্নাতে যেতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিয়ামতের দিন আকাশকে ডান হাতে রাখবেন, জাহান্নামে পা রাখবেন, এগুলি কি আল্লাহর সিফাত, সত্তাগত না কর্মগত, কোনটি? আল্লাহ তাআলা আকাশকে ডান হাতে রাখবেন, আল্লাহ তাআলা আকাশকে ডান হাতে রাখবেন, ডান হাত আল্লাহর সিফা, আল আকাশকে রাখা আল্লাহর একটি কর্ম, আল্লাহ এটা করবেন, এটা হচ্ছে কর্মগত গুণ, এটা হচ্ছে কর্মগত গুণ। অর্থাৎ ডান হাত, ডান হাতটা তার সিফা, এটা হলো সত্তাগত গুণ। আর
ডান হাতে আসমানসমূহ রাখা এটা তার কর্মগত গুণ, এটা তিনি করবেন, গুটাই রাখবেন। আর জাহান্নামে যা পা তার আল্লাহর পা তার সত্তাগত গুণ, জাহান্নামে পা রাখা তার কর্মগত গুণ। তো দেখতে পাচ্ছেন যে একটা একটা হচ্ছে সত্তাগত গুণ, একটা হচ্ছে কর্মগত গুণ, দুটোই শুদ্ধ। এখানে আপনি যা বলেছেন সত্তাগত কর্মগত দুটোই আছে প্রত্যেকটার মধ্যে। যেটা আল্লাহ তাআলার সত্তার সাথে রয়েছে, যেটা কখনও তিনি যখন ইচ্ছা তখন করেন এরকম না, সেটাকে বলা হয় সত্তাগত গুণ। যেমন তার জীবন, যেমন আল্লাহর জীবন আছে, আল্লাহ তাআলা হাই, এবং তার এলেম, তার কুদরত, তার এগুলি কিন্তু তার সবসময় ছিল। এর অর্থ হচ্ছে তিনি সবসময় এই গুণে গুণান্বিত, এই গুণে গুণান্বিত, এগুলি বলা হয় সত্তাগত গুণ। আরেকটা হচ্ছে তখন যখন ইচ্ছা তখন তিনি করবেন, সেগুলিকে বলা কর্মগত গুণ। তো যেমন এখন তিনি আকাশগুলো ডান হাতে রাখেন নাই, রাখেন করবেন, রাখবেন হাশরের মাঠে, সেগুলো একসাথে করবেন, একসাথ করে সবগুলি রেখে কামা বাদা না আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্নাকুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলছেন যেভাবে সৃষ্টি করেছি প্রথম সেভাবে আবার সৃষ্টি করব। সেগুলি রেখে তিনি হাতে ডুকিটি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা দিরাজ, দুনিয়ার রাজা দিরাজরা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়। সেদিন রাখবেন, সেটা হচ্ছে তার এই সেদিন রাখবেন যেটা সেদিন করবেন, অর্থাৎ সময় মতো তার ইচ্ছা অনুযায়ী করবেন, সেটার নাম হচ্ছে তার কর্মগত গুণ। তাহলে একই জিনিসে দুইটা জিনিস আপনি প্রশ্ন করেছেন যে সত্তাগত না কর্মগত। হ্যাঁ, কিছু সত্তাগত, সেটা হচ্ছে যেমন তার ডান হাত, অনুরূপভাবে তার পা, এগুলি তার সত্তাগত গুণ। আর ডান হাতে রাখা, বাম হাত বাম পা ডান হাতে রাখা, আফান বাম ডান হাতে রাখা এবং তার পা, তার পা জাহান্নামে দেয়া, তার পা জাহান্নামে প্রবেশ করানো, এইটা হচ্ছে এই যে করবেন তখন, এখন করছে না তখন করবেন, এটার নাম হচ্ছে কর্মগত গুণ। যখন যা ইচ্ছা তিনি করেন সেটার নাম হচ্ছে কর্মগত গুণ। হ্যাঁ, সেটা যদি কোনো এই তার করার কারণে আরেকটা জিনিস তৈরি হয়ে যায়, এটা হচ্ছে কর্ম। যতক্ষণ পর্যন্ত তিনি যেমন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তার নির্দেশ হচ্ছে যখন তার কাজ হচ্ছে এটা, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন, এই যে ইচ্ছা করলে কুন বলেন, এই কুনের পরে যেটা হবে পাইয়া কুন, যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তার কর্ম। আমাদেরকে ধরেন আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নির্দেশটা কখনো তার কর্ম নয়, নির্দেশটা হচ্ছে তার কর্মগত গুণ, অর্ডার, তার বাক্য কোনো সৃষ্ট নয়, তার কালাম সবগুলি হচ্ছে সৃষ্ট নয় বলতে হবে এগুলিকে, তো গায়ের মাখলুক বলে সৃষ্ট নয়, কিন্তু তার নির্দেশ বা অর্ডার বা তার কর্মদ্বারা যেটা তৈরি হবে সেটা হবে সৃষ্ট। আমাকে অর্ডার দেওয়ার কারণে আমি হয়ে গেছি, দুনিয়াতে আসছি, আমি হচ্ছি সৃষ্ট। তো এর পার্থক্যটা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সত্তাগত গুণগুলো তার সত্তার সাথে সীমাবদ্ধ, এগুলি আমরা জানি, তিনি সবসময় যেগুলি দ্বারা গুণান্বিত, আর কর্মগত গুণগুলো তিনি সেগুলো যখন ইচ্ছা তখন তিনি করেন, এটা হলো কর্মগত গুণ। এগুলি দ্বারা করার পরে আরেকটি জিনিস তৈরি হলে সেটাকে বলা হয় কর্ম, সেটা হচ্ছে তার কাজ। যেমন তিনি সৃষ্টি করেছেন, আখেরাত সৃষ্টি করবেন, অনুরূপে ফেরেশতাদের সৃষ্টি করেছেন, এগুলি আরেকটা জিনিস হয়ে গেছে। জান্নাত সৃষ্টি করেছেন, সৃষ্টি করাটা তার কর্মগত গুণ, সৃষ্টি করার পরে জান্নাত হয়ে যাওয়াটা তার কর্ম। আর তিনি যে নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, একটা ভিতরে দেখুন, নিজ হাত আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাত আদম নিজ হাতে সৃষ্টি করেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে এগুলো আল্লাহ তাআলা নিজ হাত যেখানে বলেছেন সেটা হচ্ছে তার সত্তাগত গুণ, সৃষ্টি করাটা তার কর্মগত গুণ, সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি অর্ডার পরে তিনি করার পরে যেটা হয়েছেন সেটা হচ্ছে তার কর্ম। এই জন্য আদম হচ্ছে তার কর্ম বা সৃষ্ট, আর যেগুলো আলাদা হয়নি সেগুলো তার কর্ম রয়ে গেছে। তিনি আরশের উপরে উঠেছেন, আরশের উপরে উঠেছেন আর কিছু হয়নি, সুতরাং এটা হচ্ছে তার কর্মগত গুণ। যদি আরেকটা কিছু হতো তাহলে সেটা হয়ে যেত কর্ম, কিন্তু সেটা কর্ম নয়। আশা করি আপনি বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আরেকটি কথা আপনি বলছেন, আমরা জানি কোরআন আল্লাহর সিফাত, কোনো সৃষ্ট মাখলুক নয়, আল্লাহর নামের ক্ষেত্রেও কি আকীদা পোষণ করতে হবে? কোরআন আল্লাহর সিফাত, সৃষ্ট মাখলুক নয়, কারণ কি জানেন, কোরআন আল্লাহ আগে কথা বলেননি পরে কথা বলেছেন, এটা তার কর্মগত গুণ। কথা বলা তার প্রাচীন গুণ, তিনি সবসময় আজালি বলে এটাকে, যে তার আদি গুণ হচ্ছে কথা বলা, কথা বলা তার জাতি গুণ, সত্তাগত গুণ। কোরআন নিয়ে যখন কথা বলেছেন তখন এটা হচ্ছে কর্মগত গুণ, এটা আগে ছিল না পরে হয়েছে,
কিন্তু সবই লোহে মাহফুজে লেখা আছে, থাকলেও এটা কিন্তু দুনিয়াতে আসার যে পদ্ধতি সেটা অনুসারে কর্মগতগুণ নির্ধারিত হয়। তাহলে তিনি কথা বলেছেন কর্মগত গুণ দিয়ে, কিন্তু এই কর্মগত গুণও নতুন নয়, এগুলি তার সবসময় ছিল, সেটা থেকে তিনি ব্যবহার করেছেন। কোনটা তিনি কখন কী করবেন তিনি জানেন, সেটা তিনি করেছেন। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে এটা যে কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, সেটা তার কর্মগত গুণ। আগে কথা বলেননি, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে পাঠিয়েছেন, তারপরে তিনি এই কোরআন দিয়ে কথা বলেছেন, আমরা সেই কোরআন আমরা পাঠ করলে আল্লাহর গুণকে পাঠ করা হয়, আল্লাহর গুণকে পাঠ করা, সেটা আল্লাহর কর্মগত গুণ। এটা হচ্ছে কোরআন সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এরপর আপনি বলেছেন আল্লাহর নামের ক্ষেত্রেও কি একই আকীদা পোষণ করতে হবে? আল্লাহর নাম, এটা নিয়ে বহু পানি গোলা করা হয়েছে। কেউ কেউ বলে যে, যারা বুঝে না, যে আল্লাহর নাম তো আলাদা জিনিস, সুবহানাল্লাহ, আলাদা কি, গাফুর কি কোনো সত্তা? এই জন্য এই ভুলটা এভাবে করতে হবে যে আল ইসমুলিল মুসাম্মা, নাম হচ্ছে যার জন্য নাম রাখা হয়েছে তার জন্য, তার হিসেবে। দুনিয়ার বুকে মানুষ সাদা মিয়ারে কালো মিয়া নাম রাখে, কালা মিয়া নাম রাখে, কিন্তু আল্লাহর জন্য নামগুলো অর্থের সাথে সম্পৃক্ত পরিপূর্ণভাবে একই জিনিস। অর্থাৎ তার এমন কোনো নাম নাই যা গুণের বাইরে, মানুষের সৃষ্টির আলাদা হতে পারে। কোনো কোনো জিনিস সুন্দর মানুষকে কেউ কেউ কালো মিয়া নাম রাখে, আবার কালো মানুষকে কেউ কেউ দেখবে লাল মানুষকে কেউ কেউ কালো মিয়া, লাল মানুষকে কালো মিয়া নাম রাখে। এটা হচ্ছে সৃষ্টির অসামঞ্জস্যতা, সিদ্ধির নামের সাথে তার ব্যক্তির কোনো মিল নেই। কিন্তু আল্লাহ তাআলা এরকম না, আল্লাহ তাআলার নামগুলো তার জন্য, অর্থাৎ তার গুণ সমৃদ্ধ নাম এগুলো। যেমন তিনি খালেক, স্রষ্টা, এটা তার নাম। তো খালেক কোনো আলাদা সত্তা আলাদা নয়, তিনি খালেক, তিনি মালিক, তিনি জীবনদানকারী, তিনি মৃত্যুদানকারী, তিনি রিজিক দানকারী। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আলাদা কোনো জায়গা নয় যে এগুলিকে আমরা বলবো যে এটা স্রষ্টা কি সৃষ্টি জাতীয় কথা বলাটা হচ্ছে বেহুদা কথা। বলতে হবে নামগুলো হচ্ছে যার নাম তার সাথে সম্পৃক্ত। সুতরাং তার নাম যেহেতু তার নাম, সেহেতু তার এই নামটি আদি, প্রাচীন, নতুন করে কোনো কিছু তৈরি হয় নাই। তো নামগুলো গুণের মতো এরকম নতুন কিছু হয় না, নাম তার আগ থেকে আছে। গুণ তিনি যখন ইচ্ছা তখন কাজ করেন, যেটা ইচ্ছা এটা করেন, তখন তার এটা কর্মগত গুণ। আর নামগুলো তার সবসময় আছে, সব নাম আমরা জেনেছি তাও নয়, অনেক নাম আছে যেগুলো আমরা জানতে পারিনি, এগুলো কেবল আদি, তার সমস্ত নামই হচ্ছে আদি বা প্রাচীন নাম। নতুন কোনো নাম তৈরির প্রয়োজন হয় না, যত ভালো ভালো নাম আল্লাহ তাআলা সেটা তার রেখেছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদরুহ বিহা। আপনি যদি বলেন যে নামগুলো কি সৃষ্টনা বা এই জাতীয় মাখলুক না, এই জাতীয় প্রশ্ন অবান্তর, নাম তো কোনো আলাদা জিনিস না, নাম তো স্রষ্টারই নাম, স্রষ্টার নাম যেহেতু তিনি আগে থেকে আসেন, এগুলি আদি, এগুলিকে মাখলুক বলার কোনো সুযোগ নেই, এগুলিকে আগে থেকে আসেন, অর্থাৎ আদিকাল থেকেই এগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। নতুন কোনো নামে তিনি এহদাস করেন না, তার নাম সবগুলি যত ভালো ভালো নাম সবই আছে, নতুন কোনো নাম তৈরি হওয়ার প্রশ্নই আসে না। এবং নতুন কোনো নাম তিনি কিন্তু গুণে গুণান্বিত হন, যখন তিনি ইচ্ছা নতুন কোনো একটা কাজ করেন, তবে সেগুলোও তার নামেরই প্রতিফলন, যে নামে তিনি গফুর, ক্ষমাশীল। যেমন ক্ষমা করেন আমাকে, এই যে আমাকে ক্ষমা করছেন এখন, এটা আগে ক্ষমা করেন এখন করতেছেন, আমার উপর খুশি হচ্ছেন এখন উঠতেছেন, কাফেরদের উপর রাগ করতেছেন রাগ হচ্ছেন এখন। এর অর্থ হচ্ছে যখন যেটা হয় সেটা হবে, কিন্তু এই যে তিনি গাফুর, গাফফার, এগুলো তার না প্রাচীন নাম, সেটার প্রভাব পড়ে আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। এই যে তিনি ক্ষমা করে দেন, এটা হচ্ছে তার কর্মগত গুণ। তাহলে নামের ক্ষেত্রে এটা বলা যাবে না যে নাম আল্লাহর সিফাত, নাম তো আসলে এর উপরের তবকার জিনিস, যেগুলি কোনো কর্মগত হয় না, এগুলি সবই হচ্ছে সত্তাগত, সবসময় এই নামগুলি তার ছিল। এর মধ্যে কিছু তিনি আমাদের জানিয়েছেন, কিছু তিনি আমাদের জানাননি। আপনি সেই হাদিসটির কথা স্মরণ করবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, তার বেশি সমস্যা হয়, মানসিক চিন্তার মধ্যে পড়ে যায়, তখন সে যেন সে এই দোয়াটি পড়ে, দোয়া করলে আল্লাহ তাআলা মানসিক তার সমস্যা দূর করে দেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা নাওসিয়াতি বিয়াদিকা মাদুন ফী হুকমুকা আদুন ফী ক্বাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসাকা ওয়া আনজালতা ফী কিতাবিকা আও আল্লামতা আহাদা মিন খালকিকা আউ ইস্তাআথারতা বি ফী ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআনা রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদুর বললে তার যে মানসিক যে দোটানা অবস্থা আছে, মানসিক যে খারাপ অবস্থা আছে, এর থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তবে এটা মুখে পড়লে হবে না, অর্থটা বিশ্বাস করে আপনাকে পড়তে হবে। অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার দাস,
ও আপনার আব্দিকে আপনার দাসে আপনার দাসের ছেলে, ও আপনার আমাতিকে আপনার দাসির ছেলে, নিজেকে দিনহীনভাবে আল্লাহর সামনে পেশ করতেছে। নাসিয়াতি বিয়াদিকে, আমার কপাল আপনার হাতে, আমার কপাল আপনার হাতে। কপাল নাসিয়া বলার সামনের দিকে চুলের অংশ যেখানে ব্রেন থাকে সেটা, নাসিয়াতি বিয়াদিকে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন সেটাকে। মা দিন ফিয়া হুকমুকা, আপনার বিধান আমার উপর অবধারিত হবেই, এটা চলবেই, এটা কোনো দিন না চলবে, আপনি যা নির্দেশ সেটাই ঘটবে। আদন ফিয়া কাদাউকা, আপনার ফয়সালা ইনসাফপূর্ণ, আপনি যেটাই ফয়সালা করেন, অসুস্থ হলে সেটাও ইনসাফপূর্ণ, ভালো থাকলে সেটাও ইনসাফপূর্ণ, আপনি আমাকে দরিদ্র বানালেও ইনসাফপূর্ণ, ধনী বানালেও ইনসাফপূর্ণ। মা আদন ফিয়া হকমুকা আদন ফিয়া কাদাউকা, এরপর এটুকু আল্লাহর প্রশংসা করে বলতেছেন, আস আলুকা, আল্লাহ আপনার কাছে চাচ্ছি, বিকুল ইসমিন হুয়া লেখা, আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে, আস আলুকা বিকুল ইসমিন হুয়া লেখা, সাম্মাইতে বিন আফসাকে, যেগুলো দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আনজাল তাহু ফি কিতাবিকা, আপনার কোনো কিতাবে সেগুলি নাজিল করেছেন, আও আল্লাম তা আহাদে মিন খালকিকা, অথবা আপনার কোনো বিশেষ সৃষ্টিকে সেগুলি জানিয়েছেন, আপনি কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, সবাইকে জানাননি, আও আল্লাম তা আহাদে মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টিকে আপনি সেটা জানিয়েছেন, আও ইস্তেআসার তবে ফি আলমিল গায়বে আইন দেখা, অথবা আপনার গায়বে ভাণ্ডার সেটা রেখে দিয়েছেন, কাউকে জানাননি। আল্লাহর নাম কেউ গুনে শেষ করতে পারবে না, আমরা যদি গুনি যেগুলো আমাদেরকে জানিয়েছেন এগুলো দিয়ে আমাদেরকে ইবাদত করতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো এগুলি দিয়ে ডাকার পরে কী হবে, আল্লাহ আমরা তো বলছি ওসিলে দিয়ে দোয়া করতেছি, আল্লাহমিনি আব্দুকা বিকুল ইসমিন হুয়া লাকা, আপনার প্রত্যেকটি নামের ওসিলে দিয়ে চাচ্ছি আমি, যেগুলি আপনি নিজে যেগুলি দিয়ে নিজেকে নামকরণ করেছেন, অথবা কোরআনে অথবা কোনো কিতাবে আসছে, অথবা কোনো সৃষ্টিকে অথবা নবীদেরকে শিখিয়ে দিয়েছেন, অথবা আউস্তাহ আপনার গায়ের ভাণ্ডার সেগুলো রেখে দিয়েছেন, কাউকে দেননি, এই সবগুলো ওসিলে দিয়ে চাচ্ছি। কী ওসিলে দিয়ে কী চাচ্ছি, আন্তাজাল কোরআন আর রাবিয়া কালবি, কোরআনকে আপনি করে দিবেন আমার অন্তরের জন্য বসন্ত, ও জালা হুজনি, এবং আমার পেরেশানি দূরকারী, ও দাহা বাহামি ও গাম্মি, আমি চিন্তা বিভিন্ন দুশ্চিন্তা যা আসছে সেগুলিকে দূরকারী বানিয়ে দিন। কোরআনকে কেন বললেন, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, এর ওসিলা দিয়ে, অর্থাৎ ওসিলার ফল ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেন এই কোরআন এর ওসিলা, এই আল্লাহর বাণীর ওসিলা, আল্লাহর নামের ওসিলা, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে। যে ব্যক্তি এগুলো যথাযথভাবে উচ্চারণ করবে, এগুলো বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার থেকে এই বিপদ দূর করে দিবেন। তো এইটা কেন, এই কারণে যে আল্লাহ তাআলার এই সিফাতগুলো, আল্লাহ তাআলার এই এই নামগুলো, আল্লাহ তাআলার এই নামগুলো, এগুলো প্রাচীন নাম, এগুলো দিয়ে ওসিলে দোয়া করতেছি, আর এগুলির সাথে যে ওসিলা, এগুলি প্রাচীন নাম সুন্দর কেন এগুলো নামগুলো, কারণ এগুলির সাথে আল্লাহর গুণাবলী জড়িত, এগুলি সে গুণ আছে, প্রত্যেকটি নামের ভিতরে অনেক গুণ আছে, একটা দুইটা নাম, এক একটা নামের অনেকগুলো গুণ। যেমন দেখেন আল্লাহ তাআলার রহমান নাম, রহমান নাম এর গুণ কি, রহমত করা, এর সাথে আরেকটা গুণ কি, কাকে রহমত করবেন তিনি যাকে জানেন, আরেকটা গুণ কি, যাকে রহমত করবেন তার তাকে রহমত করতে তিনি সামর্থ্যবান, কাদির তিনি, আরেকটা গুণ কি যে তিনি রহমতের অর্ডার দিবেন, হুকুম দিবেন। দেখছেন আপনি একটা নামের ভিতরে, রহমান নামের ভিতরে আমরা পাঁচটা ছয়টা গুণ পাচ্ছি, এরকম বহু গুণ আপনি পাবেন, এক একটা নামের ভিতরে বহু গুণ আপনি পাবেন। এই জন্য নামগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়ক, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে, সেগুলি নামগুলি ঠিকমতো অর্থ বুঝলে আমরা আল্লাহকে চিনতে পারবো, আর নামগুলিকে কথা বলা যাবে না আল্লাহর সিফাত, হ্যাঁ সিফাতি নাম বলা যাবে, সিফাতি নাম অর্থ এই জন্য যেগুলি অর্থ ধারণ করে, যে অর্থের ভিতরে গুণ আছে এভাবে বলা যাবে, কিন্তু এগুলি নাম, এগুলি নাম, এগুলির ভিতরে অর্থ আছে, এবং এগুলো যদি কেউ এই অর্থগুলোকে গুণ বলে বলতে পারবে, সেগুলো কিন্তু সবগুলি হচ্ছে তখনও সত্তাগত গুণ বলা হবে, আর এগুলি যখন তিনি ইচ্ছা করে কোনো কাজ করবেন সেটা হলো কর্মগত গুণ, সেগুলো মূল সত্তাগত গুণের আলোকেই তিনি সেগুলি সম্পন্ন করেন, যে সেগুলি মূলে তিনি ক্ষমতাবান সেই হিসেবে তিনি বলেন। আশা করি আপনার বিষয়টা বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন, শায়খ যেসব বইতে আকিদার বিষয়ে ভুলভ্রান্তি লেখা থাকে সেগুলি কি পড়া যাবে? যেসব বইতে আকিদার বিষয়ে ভুলভ্রান্তি লেখা থাকে সেগুলি পড়া যাবে না, সেগুলি পড়লে মানুষ বিভ্রান্ত হবে। ধরুন আপনি পড়লেন আহিয়া উলুমুদ্দিন, আহিয়া উলুমুদ্দিন এটা বর্তমান যে হালতে আছে, এই হালতে অনুবাদ করা হয়েছে, এখানে শেষ পর্যন্ত যে শেষের খণ্ডের মধ্যে পুরোটাই ওয়াহদাতুল উজুদকে সাব্যস্ত করা হয়েছে, সর্বস্বরবাদকে সাব্যস্ত করা হয়েছে, এরা বেশ কিছু এবারত আপনি সেভাবেই পাবেন ঘুরে ফিরে। এর অর্থ হচ্ছে তারা ধীরে 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 এবাদত করতে করতে মনে করছে হাকিকতে হচ্ছে, হাকিকতে না পৌঁছার নাম দিয়ে তারা ওয়াহদাতুল উজুদে পৌঁছে গেছে। এই জন্য এই বই পড়া যাবে না,
আগ যুগ যুগ থেকে আলেমরা সাবধান করেছেন। তবে এই বইয়ের প্রাথমিক যে অংশটুকু, যে আবাদতের কোথায় কীভাবে করতে হবে, কোন আবাদতের কী ফজিলতগুলো উল্লেখ করা, সেগুলিকে পড়লে যে ব্যক্তি মাহের বিষয়ে জানে তার জন্য সমস্যা নেই। কিন্তু আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই অংশেও তিনি অনেক দুর্বল হাদিস নিয়ে আসছেন, অনেক বানোয়ার হাদিস নিয়ে আসছেন। এই জন্য ইমামরা যুগ যুগ ধরে, যেমন এরাকি এহিয়ার তাখরিজ করেছেন, এহিয়ার উলুমুদ্দিনে তাখরিজ করেছেন, পরবর্তী আলেমরাও করেছেন, তারা দেখিয়ে দিয়েছেন যে এগুলো অনেকেই, অনেকগুলোই তিনি বানোয়ার হাদিস বা অত্যন্ত দুর্বল হাদিস নিয়ে আসছেন। এর কারণ হচ্ছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলী, তিনি অত্যন্ত ক্ষুরদার লোক ছিলেন, তার ক্ষুরদার ছিলেন, তার ব্রেন, তার মেধা ছিল অত্যন্ত ক্ষুরদার। কিন্তু তিনি প্রথম জীবনে প্রথমে ফালসাফা দার্শনিকদের কাছে ঢুকছেন, সেখান থেকে বের হয়ে এলমুল কালামে ঢুকছেন, এলমুল কালামে ঢুকে সারা জীবন এলমুল কালামের মধ্যে কাটিয়েছেন, কোরআন হাদিস পড়ার চিন্তা ভাবনা করেন নাই। শেষ জীবনে এসে চিন্তা করলেন যে যে সবসময় সুফিদের আর ফকিরদের মধ্যে একটা দূরত্ব থাকে, দুটাকে এক করে ফেলি। তখন তিনি ফকি এবং সুফি এক করার মিশনে নামলেন, নামে এই বইটা লিখলেন। সুফিদের এবং ফকিরদের এক করার মিশনে নেমে তিনি আহিয়া উলুমুদ্দিন লিখলেন, এবং লিখলেন কিমিয়া সাহাদাত সহ এই জাতীয় বইগুলো, যেগুলো বেশিরভাগই দুর্বল এবং বানোয়াট হাদিসে ভর্তি, সেগুলো লিখলেন। কারণ তখন পর্যন্ত তার হাদিসের প্রতি তার কোনো গুরুত্বই ছিল না, কারণ হাদিস না, আহুল কালাম যারা কালাম শাস্ত্রবিদরা হাদিস না মানা, হাদিস বরকতের জন্য পড়ে তারা, কিন্তু হাদিস না মানার প্রবণতা তাদের মধ্যে প্রচুরভাবে দেখা যায়। তো তিনি সেই জীবন এর মধ্যে সময় জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে তার রহমতে তাকে নিয়ে গেছেন। শেষ জীবনে এসে তিনি বুকের উপর বুখারি সেটা নিয়ে তিনি পড়ালেখা করেছেন, অর্থাৎ তিনি হাদিসের ভিত্তিতে শেষ জীবন কাটিয়েছেন, এটা তার শেষ জীবনে। কিন্তু আপনি এর আগে যেগুলো লিখেছে কিমিয়া সাহাদাত এটা পড়াই যাবে না, এটা বলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অনুরূপভাবে তার সিররুল রুহ যেগুলি ক্ষতিগ্রস্ত করার বই, এগুলি পড়া যাবে না। এই জাতীয় বইগুলো, তার যে সমস্ত বই আছে এগুলি পড়লে আকিদাগত বিভ্রান্তি আপনারা বাড়বে। ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলী এরপরে এসে তিনি এটাকে সংক্ষেপ করেছেন, নাম দিয়েছেন মিনহাজুল কাসেদিন। এই জাতীয় উনি সংক্ষেপ করেছেন, উনি সবগুলো বাদ দিয়ে শুধু বিশুদ্ধ অংশটুকু রেখেছেন, এবং উপকারের জন্য এই বইটা পড়বেন যেটা বিশুদ্ধ অংশের, বিশুদ্ধ আকিদা আমাদেরকে শিক্ষা দেয়। তো এই জন্য যে সমস্ত গ্রন্থ, যে সমস্ত বইতে আকিদা ভুল বিভ্রান্তি থাকে, সেগুলো যদি আপনি সেগুলো ভালো মন্দ না জানেন, আপনি ভালো মন্দ না শিখে আপনি যখন শিখবেন তখন খারাপটাই আপনার মনের ভিতরে ঢুকে যাবে, আপনি আর কোনো দিন সেটাই ফারাক করতে পারবেন না। আপনার তখন আরও বিপদ হবে যখন আপনি এরপরে হাদিস শুদ্ধ অশুদ্ধ জানেন, তখন আপনার মনে হবে সবই শুদ্ধ বা সবই অশুদ্ধ, আপনি তখন ভাতপাত্রী করতে পারবেন না। এই জন্য প্রথম জীবনে, অর্থাৎ প্রথম যখন শিখবেন সেটা যেন ভালো শিক্ষা হয়। প্রথম যখন শিখবেন, প্রথম যেন সহি আকিদাটা ভালো করে শিখে রপ্ত করে নেন, এরপরে আপনি অন্য যে কোনো কিতাব পড়বেন কেউ আপনাকে নিষেধ করতে পারে না। কারণ আপনি যখন, আপনার কাছে হাসান এলমিয়া আছে, অর্থাৎ এলমি একটা সিয়াজ, চতুর্দিকটা একটা আপনার ইয়া দিয়েছেন, চতুর্দিকে আপনার বাধা দিয়েছেন, এলমির একটা আপনি একটা ইয়া তৈরি করিয়েছেন, বেষ্টনী তৈরি করেছেন বিশুদ্ধ এলমির, এখন আর খারাপ এলমি আপনার ভিতরে ঢুকতে পারবেন, জানলে পড়লে বুঝতে পারবেন যে এটা ঠিক নয়, এটা সহি আকিদা বিরোধী। এই জন্য আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি, যেটা অনেকে এটাকে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে দেখা উচিত নয়। আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি যে তারা লাইব্রেরিতে একটা অংশ রাখে যে নাম হচ্ছে কারাতু মাহদুদাতিল ইত্তেলা, যে অংশটুকু শুধুমাত্র যারা দেরাসা উলিয়া বা একটা ভালো অবস্থায় চলে গেছে, সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ডিগ্রিতে চলে গেছে, নিয়ারতে চলে গেছে, তারা পড়বে, সাধারণ ছাত্ররা পড়বে না। কারণ সাধারণ ছাত্র জানে না কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, হতে পারে যে তিনি অগ্রহণযোগ্য জিনিসটাকেই মুখস্থ করে বসে রয়েছেন, মনে করছেন তো লাইব্রেরিতে পাইছি, কিন্তু লাইব্রেরিতে যেটা পাইছেন এটা শুদ্ধ না। লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে, লাইব্রেরিতে সব ধরনের বই থাকে, নাস্তিকের বই থাকে, অনেক সময় শিয়াদের বই থাকে, এবং সেখানে কালাম শাস্ত্রবিদদের বই থাকে। এই জন্য তখন আপনাকে বিশুদ্ধটা আগে দিতে হবে যে কোনো সময়। এই জন্য বাবা মার উচিত বিশুদ্ধ অংশটুকু আগে ছেলেদেরকে শেখানো। অনুরূপভাবে মুরাব্বির উচিত, যিনি তার বিয়ে দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি বিশুদ্ধ জিনিসটা দিবেন। অনুরূপভাবে টিচারের উচিত বিশুদ্ধ তথ্যগুলি আগে দিবেন, পরে ভুল তথ্যগুলো দিবেন, যাতে করে সাবধান থাকতে পারে, ভুল তথ্যগুলি থেকে মানুষ দূরে সরে আসে। এবং ওই সময় একজন মানুষ সবই পড়তে পারবে যখন তার মধ্যে সে সঠিক তথ্যটা একেবারে পুরোপুরি বুঝে নিয়েছে, তার মধ্যে আর আশা করে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে রেখেছেন, তখন তিনি অন্য সব পড়বেন, পড়ে সেগুলিকে রদ করার জন্য, এগুলো খণ্ডন করার জন্য সেগুলি পড়বেন। এর আগ পর্যন্ত যে কোনো বই যেগুলো আকিদে ভুল আছে সেগুলি পড়বেন না। আপনার কাছে অনেকেই বলবে এই বই পড়েন ওই বই পড়েন, দেখবেন যে আকিদে ভুল ভ্রান্তি, আপনি কিন্তু এর ফলে শোধ হতে পারবেন না। অনেক ভাই এই যে ধরেন ফজাইলে জাকা, ফজাইলে হজ, যেটা আমাদের বইটা, এটার মধ্যে আজে বাজে গল্প আছে, এগুলি একবার আগে যে পড়েছে সেগুলি তার মাথা থেকে তাড়াতে পারে না। এমনকি তখন মনে হয় হক কথা বলে তখন কাছে মনে হয় যে আমাদের আলেমের বিরুদ্ধে বলেছে,
এগুলি বন্ধ করা উচিত ইত্যাদি ইত্যাদি, তখন তার কাছে মনে কষ্ট আসে। কিন্তু আগে যদি এগুলি না পড়তো কিন্তু হকটা জানতো তখন তার কাছে মনে কষ্ট আসতো না, সে বলতো যে হ্যাঁ এটা তো সাবধান করা উচিত। এই যে ব্যক্তি আপনি জানেন যে এজুর বইতে লেখা আছে ফাজাইল হজ ভাই জাতীয় বইতে লেখা আছে যে তার জন্য রসুল হাত বের করে দিয়েছেন, এইটা যে ব্যক্তি আগে পড়েনি একটা ফিতরাতান যে স্বাভাবিক স্বভাব যত আল্লাহ যে জ্ঞান তাকে দিয়েছে সেইটা দেখলেই বুঝবে যে এটা একটা মিথ্যা কথা, এটা অসম্ভব জিনিসকে কেরামত হিসেবে চালু করে দিয়েছে। হাত কেউ কতদূর বের হইতে পারে সে জানেই না যে রসুল্লাহ আসলামের কবরটা কতদূর কতগুলো দেয়ালের বিছন দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে এটা সে জানেই না, এই জন্য সেটা বলতে বলছে। সে জানতো এটা বলতো না, এটা তো সে অজ্ঞতা প্রমাণিত হয়। কিন্তু যে ব্যক্তি আগে এটা পড়ে আসছে তার কাছে যতবারই আপনি বলেন না কেন সে বলবে আমি তো অমুক কিতাবে পড়েছি, অমুক হুজুরে বলেছে, বাস তার কাছে এটা হচ্ছে দলিল। এই জন্য কখনও যে সমস্ত বই ভুলভ্রান্তি আছে সেগুলি পড়বেন না আগে, সেই আগে সহি জিনিসটা জানবেন যে শুদ্ধ কোনটা, এরপর আপনি যখন সেগুলি পড়বেন আপনার কাছে মনে হবে যে এগুলো সব ভুল ভ্রান্তিতে ভরা, আপনি ঠিক সঠিকটা নিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দিয়ে ভোগ করছেন। কিন্তু যখন ভুল ভ্রান্তিতে মানুষ সাবধান করতে পারবেন আপনি হয়ে যাবেন দাঁড়ি ইল্লাল্লাহ, আপনি হয়ে যাবেন সত্যিকার আমেল এবং আপনি হবেন মিন আউলিয়া ইল্লা আল কেরাম আল্লাহ সত্যিকার ওয়ালি, যে আপনি বিশুদ্ধ নিয়ে চলেছেন। আশা করি আপনার বিষয়টা বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলামে তাসাউফ পীরতন্ত্র আছে কি? দেখুন তাসাউফ শব্দটি নিয়েই আগে গবেষণা করি। তাসাউফ শব্দটি আরবি কোনো গ্রহণযোগ্য শব্দ নয়, যদি কেউ বলে সুফ থেকে আসছে তো হয়তো সুফি যে সুফ পরিধান করছে, তাসাউফ হয় জোর করে তা। আপনি জানেন যে বাবে তাফাউলের মধ্যে একটা খাস আছে, সেটা হচ্ছে কোনো কিছু জোর করে দেয়া, জোর করে করা, তাসান্নর, যেমন সে নিজে একটা ভণিতা করা। তো তাসাউফ অর্থ হলো যেন সুফ পড়া এরকম দিকে তার দিকে সম্পর্ক তারা হচ্ছে। এটা সুফ পড়লে কি কোরআন হাদিসে কোথাও সুফ পড়তে বলেছে? কোরআনে কি কোথাও বলছে যে তোমরা সুফ পড়ো? সুফ হচ্ছে পশমি কাপড়, পশমের কাপড় কি পড়তে বলেছে? হাদিসেও বলা হয়নি। তো এটা কেন আসছে বোঝা গেল? এটার মধ্যে কোনো একটা গলত আছেই। আর যদি বলে আসাবে সোফা থেকে আসছে তাহলে হওয়ার দরকার ছিল, আসাবে সোফা হওয়ার দরকার ছিল তাহলে সোফা ওই হওয়ার দরকার ছিল, এই জাতীয়। সুফি ও আসলো কোথেকে? সুফিতে হইতো না, সুফিতে হইতো না, সুফি হইতে পারতো, সুফি তো হইতে পারতো না, বোঝা গেল নামটাই তো সমস্যা আছে। তো তাসাউফ নামটা আসলে সমস্যা। তাসাউফ এটা অন্য 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 ধর্মে ছিল, বিশেষ করে খ্রিস্ট ধর্মে ছিল, গানুসিতে আসিল, গানুসিয়া গানুসিট ওদের মধ্যে ছিল, অনুরূপভাবে ইয়াদের মধ্যে আছে, রাহবানা বলা হয় হিন্দুদের মধ্যে, রাহবান হিন্দুসিয়া, হিন্দু যারা এই সব কিছু ছেড়ে যারা বের হয়ে পড়ে, হ্যাঁ হিন্দু যুগী বা হিন্দু যে সমস্ত ফকিরা বের হয়ে পড়ে তাদের মধ্যে ছিল, বৌদ্ধদের মধ্যে ছিল, বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে ছিল, ভিক্ষু বলে ওদেরকে, ভিক্ষু ভিক্ষুক না ভিক্ষু, তো ওদের মধ্যে এরা ছিল। এরা সবসময় ঘুরে বেড়াতো জায়গায় জায়গায়, তারা এটা করে তারা একটা পণ্ডিত দেখাইতো, বিভিন্ন রকমের তারা চেষ্টা করে বিভিন্ন করে সাধনা করে কিছু তারা জোগাড় করতো, জোগাড় করে মানুষকে ভেলকি দেখাতো। তো সুফিবাদের মূল জিনিসটা হচ্ছে, সুফিবাদ হচ্ছে বলা হয় সুফিবাদ শুরু হয়েছে বসরা থেকে। এই জন্য দেখবেন যত সুফি সব বসরি বসরি বলা হয়, তাকে অমুক বসরি তমুক বসরি, বেশিরভাগ ওখান থেকে শুরু হয়েছে। কেন জানেন? সুফিবাদ আসলে বসরা থেকে শুরু হয়েছে, বসরাকে বলা হয়তো ফারজুল হিন্দ, হিন্দুস্তানের ঢুকার রাস্তা, কারণ হিন্দু বসরাতে একটা বন্দর ছিল তখন। তো ওখানে ব্যবসা করতে যাইতো হিন্দুস্তানের লোকেরা, আর ওখানে যাইতো এই ভিক্ষুরা, এবং যাইতো কারা? হিন্দু যারা ফকির ছিল তারা যাইতো, হিন্দু সমস্ত লোক ছিল হিন্দুদের মধ্যে যারা দুনিয়া ঘুরে বেড়াতো কাপড় চোপড় উল্টাপাল্টা করে। আপনি জানেন যে লাল সালু পরে তারা চলাফেরা করে, এগুলো তারা চলে আর কি, এরা ঘুরে বেড়াতো। তো এরা বানপ্রস্থ বিশেষ করে যারা আজকে যারা দুনিয়া ঘুরে বেড়ানো তাদের কাজ এটা করে তারা, এবং তাদের এটা একটা ধর্মীয় অংশ, ধর্মের অংশ এটা যে এত বছর বয়সের পরে বানপ্রস্থ অংশ বানপ্রস্থ নিতে হয়। তো তারা ঘুরে বেড়াতো, ঘুরেতে ঘুরতে তারা এতে যাইতো, হিন্দু এবং বৌদ্ধরা তারা যাইতো এই বসরাতে, বসরাতে বসরাতে গিয়ে তারা বিভিন্ন ভেটকি দেখাতো, ওইটা দেখাতো, ওইটা দেখা দেখা দেখাতো, সেখান থেকে যে সমস্ত তারা আবার খুব কৃচ্ছতা সাধন করতো, কিছু খাইতো না, এ করতো সে করতো, কোনো রকমের জীবনযাপন করতো অত্যন্ত হালকা জিনিস নিয়ে, এবং সবসময় তারা তাদের তথাকথিত ধ্যানে মশগুল থাকতো। তো এটা দেখে দেখে যে সমস্ত তখনকার সময়ে খুব মানুষের ভিতরে দুনিয়াদার বেশি বেড়ে গিয়েছিলো, তো তারা মনে করতো যে এরাই তো ভালো, এদের মতো হওয়ার জন্য তারা কিছু চেষ্টা করতে করতে তারা এই রাহবানান হিন্দু সিয়া, হিন্দু ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু যেটা হিন্দুদের মধ্যে যারা দুনিয়া সংসার বিরাগী, সংসার বিরাগী যেটা বলা হয় সন্ন্যাসবাদ,
হিন্দু সন্ন্যাসী, হ্যাঁ এতক্ষণ শব্দটা আসছে, হিন্দু সন্ন্যাসী আর বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ যারা ভিক্ষু যারা, তারাও তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস তারা শিখে না, যে এইভাবে এইভাবে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, যে কোথায় খলিফা, কোথা কোথায় কী আছে, সির সির খফি আখফা, এই জাতীয় জিনিসগুলো তারা সেখানে শিখে, একে অপরকে তারা খেলাফত দিত, তুমি করো তুমি শিখো, সে থেকে শিখার পরে ধীরে ধীরে সেটা প্রসার লাভ করে মুসলিমদের মধ্যে সেটা প্রসারিত হয়। এইটার নাম হচ্ছে তাসাউফ। এটা একেবারে গোড়ার কথা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে এটা নাম তাসাউফ। এটা মুসলিমদের মধ্যে কোনো দিনই ছিল না। মুসলিমদের মধ্যে যেটা ভালো জিনিস ছিল জুহুদ ও তাকওয়া ছিল, জুহুদ এবং পরেজগারি, যে পরেজগারি ছিল। সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্পদ বেশি পাইলে সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতে দিতেন, কান্নাকাটি করতেন যে কেন আমি এগুলি কী করবো এগুলো দিয়ে। তারা সব লক্ষ টাকা থাকলে একদিনে বিলিয়ে দিতে তারা পছন্দ করতেন। আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে খলিফারা প্রত্যেকে যে খেলাফতে তাকে কিছু টাকা দিত, সবগুলি তিনি একদিনে বিলি করে দিতেন, যে আল্লাহ রাস্তা দিয়ে দেবো, যেটা পাইতেন দিয়ে দিতেন। এটা অনেকের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তারা দুনিয়াদার ছিলেন না কেউই আলহামদুলিল্লাহ, এবং তারা জুহুদ ও তাকওয়াতে সেরা ছিলেন সাহাবায়ে কেরাম। তাবেঈনদের মধ্যেও অনেকেই সেটা ছিলেন, আমরা জানি তারা অনেকেই পয়সাওয়ালা ছিলেন, কিন্তু তারা সবই দান করতেন আল্লাহ রাস্তায়, যেটা বেশি দরকার সেই জায়গাতে সেখানে দান করতেন তারা। এটাই হচ্ছে জুহুদ এবং তাকওয়ার মূল জিনিস। আবার আত্মীয় ইবাদত করতেন, এটা ঠিক আছে, কিন্তু নতুন নতুন পদ্ধতি আবিষ্কার, যেটা যে বসতে হবে ধ্যানে বসতে হবে, তথাকথিত মোরাকাবার নামে চুপ করে বসে থাকতে হবে, নিচের দিকে মাথা ঝুঁকিয়ে অথবা পায়ের উপর পা দিয়ে অথবা পা কুণ্ডলী পাকিয়ে অথবা বসা, এরপরে ধ্যান করা যে আমি আমার কলবের দিকে আসি, আমার কলব পিসাবের দিকে, পিসাব আরশের দিকে, এইভাবে যে সিস্টেম চালু করা হয়েছে এই সিস্টেমটা ইসলামে কোনো দিন ছিল না। এটা তখনকার দিনে এই যারা বসরা থেকে এটা চালু হয়েছে এরা এটা চালু করে দিয়েছে। এটা একটা ধারা, এটা হলো হিন্দুস্তানি ধারা তাসাউফ। তাসাউফ আরেকটা ধারা হচ্ছে গানুসি ধারা, সেটা মিশর থেকে আসছে। মিশরের আলেকজান্দ্রিয়া কেন্দ্রিক, আলেকজান্দ্রিয়া কেন্দ্রিক বা ওই এলাকা কেন্দ্রিক যে সমস্ত খ্রিস্টানরা ছিল তাদের মধ্যে কিছু খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টানদের মধ্যে কিছু ছিল দুনিয়া বিমুখ ছিল, সংসার বিড়ে গেছে, রোহবান ছিল তাদের, রাহবানা বলা ওদেরকে, রোহবান। এরা আবার ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে তারাও তাদের এটা দেখায়, বিয়ে করবে না, সংসার পাতবে না, দূরে থাকবে, এটা দেখে দেখে কিছু মানুষ মনে করতো যে এরা তো বিরাট কিছু করতেছে, ওদের অনুসরণ করতে করতে শুরু করে সেদিকে আবার কিছু মানুষ এই সুফিবাদে ঢুকে যায়। এই সবটার সম্মিলিত, যত সম্মিলিত খিচুড়ি, এটার নাম হচ্ছে তাসাউফ। উল্টাপাল্টা যত বিদ্যা, যে যতটুকু তার সাধনায় যাকে কুলাইছে, সাধনায় যেটাকে ভালো পেয়েছে এটা সমাগমা করেছে, তো কেউ এইটাকে ভালো পেয়েছে, কেউ এটাকে ভালো পেয়েছে, সমস্ত ভালো তাদের মতো যেটা ভালো আর কি, আসলে ভালো না এটাই কোনোটাই, কোরআন সুন্নার বাইরে কোনো কিছুই ভালো না, তাদের মতো যেটা ভালো তারা মনে করেছে সেটাকে একসাথ করে তারা একটা আঙ্গিকে সাজিয়েছে, এটার নাম দিয়েছে তারা যে তাসাউফ বা সুফিবাদ। সুফিবাদ ইসলামে অনুমোদিত না, ইসলামে কোনো সুফিবাদী কোনো সিস্টেম ইসলামে নাই, কেউ দেখাতে পারবে না, এই শব্দটির অস্তিত্বও নাই। সব ইসলামে আছে জুহুদ ও তাকওয়া এবং এহসান, ইমান, এগুলো নিয়ে মেহনত করা, চেষ্টা করা, এগুলো টিকে থাকা, এটা ইসলাম সমর্থন করে। কিন্তু বর্তমান যে সমস্ত তাসাউফরা আছে এগুলো হচ্ছে আপনি বাইরে পাবেন। তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, তারা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমন এমন অজিফা আপনাকে দেবেন যে অজিফা কোরআন সুন্নাহ বিরোধী। কোরআন সুন্নাহ বিরোধী অজিফা না দিলে তাদের পীরতন্ত্র টিকে থাকে না, পীরতন্ত্র বা তাদের গদ্দান দরবার অথবা সাজ্জাদানেশিন অথবা গদ্দিনানেশিন, গদ্দিনেশিন আর সাজ্জাদানেশিন, এগুলি যদি কোন পর্যন্ত আপনি সঠিকভাবে আপনি না মানবেন আপনি পীরতন্ত্রে ঢুকতে পারেন না। এইগুলি দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। যদি কোরআন এবং সুন্নার দাস দিত তারা, তাহলে মহাদ্দেস হতো, তারা আলেম হতো, তারা কোরআন হাদিস সুন্নার বাইরে সারাক্ষণ কারামত। তিন নম্বর দ্বিতীয় যে সমস্যা তাদের কারামত, যত কারামত তাদের বাড়িতে যায় উপস্থিত হয়েছে, আর কারো কাছে কোনো কারামত নেই। কারামত, বড় কারামত হচ্ছে আল্লাহর দিনকে মেনে কবরে যেতে পারা, এটা হচ্ছে বড় কারামত। এই বর্তমান সময়ে, বর্তমান সব সময়ের জন্যই নফসে আমার একদিকে টানে, শয়তান একদিকে টানে, খারাপ বন্ধুবান্ধব একদিকে টানে, দুনিয়ার পরিবেশ খারাপ, সবে এর মধ্যে আপনি যে আল্লাহর দিন মেনে কবর পর্যন্ত যেতে পারছেন, এটা হচ্ছে বড় কারামত। এইটা থেকে কারামত মনে করে না তারা, একটা ভেলকি বাস একটা নতুন কোনো দিনই দেখিয়ে দেয়, এটাকে তারা কারামত মনে করে বসেছে। এই জন্য আপনি পীরদের মধ্যে সারাক্ষণ শুধু কারামতে শুনবেন, আমার দাদা হুজুর ওম, আমার বাবা হুজুর, আমার অমুক, আমার অমুক এই করতেন, আমার অমুক এই করেছেন, কেউ চোখ বন্ধ করছে মক্কা পার করে দিয়েছে, কেউ মক্কা থেকে চোখ বন্ধ করেছে বাইতুল মোকাররম নিয়ে আসছে, এই জাতীয় গল্পগুলো আপনি তাদের মধ্যে খুব বেশি পাবেন। এগুলি আর কারোর মধ্যে হয় না, এগুলি হচ্ছে সবই হচ্ছে ভেলকিবাজি এবং সবই হচ্ছে মিথ্যার কারসাজি, আর কিছুই নয়। কিছু কিছু কারামত হক নিঃসন্দেহে, কিন্তু সেগুলো বেদাতির দ্বারা হয় না, এগুলো সুন্নার অনুসারী দ্বারা হয়। বেদাতির দ্বারা যেগুলি হয়
বা অন্যায় কাজ যা যেগুলো এগুলো শয়তানের কাজ, সেগুলো সেগুলো দেখায়। শয়তান অনেক কিছু করে দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য, যাতে করে পরবর্তী জেনারেশন বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য শয়তানের এগুলো সেই শয়তানের অনুসারী হয়ে যায়, সুন্নার বাইরে যারা চলে তাদেরকে এইভাবে শয়তান কবজা করে নেয়, কবজা করে নেয়। এই জন্য আপনি পড়তে পারেন আল ফোরকান বাইনা আউলিয়া আউলিয়া ইল্লা আউলিয়া রহমান আউলিয়া শয়তান, শেখুল হোসেন ইবনে তাইমিয়ার একটি বই আছে, এটা পড়তে পারেন। অনুরূপভাবে তার আল উবুদিয়া পড়তে পারেন, ভালো বই। হ্যাঁ, এর বাইরে আমাদের islamhouse.com আপনি পড়তে পারেন। আর সুফিয়া, সুফিদের উপরে একটা ছোট্ট বই আছে, এটাও আপনি পড়তে পারেন। এগুলি পড়লে আপনি সম্বন্ধে ভালো জানতে পারবেন। মনে রাখবেন, মোট কথা এটাই বলতে চাচ্ছি, ইসলামে তাসাউফের যে নামে এখন আছে বা যেই পদ্ধতিতে করা হয়, যে মূল জিনিস হচ্ছে নিজেরা নিজেরা সাধনা করে পাওয়ার আশা করে, নিজেরা নিজেদের মতো করে এই জিকির আজকার সাজায়, নিজের মতো করে এগুলি সাজায়, দোয়া জিকির সাজায়। এবং তিন নম্বর হচ্ছে নিজেরা কারামতের মধ্যে কারামত দিয়ে সবাইকে ভেলকি লাগিয়ে নিজের কাছে টানতে চায়। এই সিস্টেম ইসলামে নাই। তবে ইসলামে কী আছে? জুহুদ এবং তাকওয়া আছে, আবারও বলছি। এবং যার মধ্যে ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে আজম, তারা এই পদ্ধতি ছিল। ইমামরা পর্যন্ত সবাই এই এটার উপর ছিলেন। যেই হাসান বসরি রহমতুল্লাহ সম্পর্কে তারা মিথ্যাচার করে, তিনি সত্যি জুহুদ এবং তাকওয়ার মধ্যে ছিলেন, এবং তিনি মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, তিনি আলেমে দ্বীন ছিলেন, তিনি মুফাসসির ছিলেন, তার তৎকালীন সময় তিনি শ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্ত হতেন। এবং তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেরকম ফকিহ, সেরকম ফকিহ ছিলেন, একজন ফকিহ ছিলেন। সুতরাং তার দ্বারা যারা নিজেরা যে মিথ্যাচার করে, হাসান বসরি আর রাবেয়া বসরি যে সমস্ত গল্প বানায়, সেগুলো মিথ্যাচার। এগুলো হচ্ছে বসে বসে আমাদের দেশে উর্বর মস্তিষ্ক যারা গাঁজাখোর, এরা বসে বসে এগুলি বানায় আর গান গায়, আর আমরা এগুলি মাথায় নিয়ে বিশ্বাস করে নিয়ে চলি। এগুলো সবই হচ্ছে এদের বানানো কারসাজি। পীর অর্থাৎ পীরতন্ত্র, পীরতন্ত্র অনেকটা বামা খেপাদের, যে হিন্দু বামা খেপাদের মতো কারবারটা। তন্ত্রপন্ত ইসলামে কোনোটাই নেই। ইসলামে একজন মানুষ আলেম হচ্ছে, তার ছেলে আলেম হতে পারে, জ্ঞানী হতে পারে, তা সে না হইয়া আরেকজনও জ্ঞানী হতে পারে। একজন ওস্তাদের কাছে ছাত্র শিখতে যাবে, এটা ইসলাম অনুমোদন করে না, এটা নির্দেশনা দেয়, নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো, তারা যারা কোরআন সুন্নাহ জানে তাদের কাছে যাও। এখন তো সে আসে ব্যাখ্যা করতেছে, আহলে যিকর তো জিকির ওলাদের কাছে যাও, সে জানেই না জিকির কী জিনিস, এটা হলো সমস্যা। আপনি সেটা দেখেন, কোরআন হাদিস দেখেন, তাফসীরা দেখেন, সাহাবায়ে কেরাম কী করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, তাবেঈনরা কী করতেন, সাহাবায়ে কেরামের কাছে যেতেন। কেউ কিন্তু পীরতন্ত্র করে নাই, অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসউদের পর আবদুল মাসুদের ছেলে পিশা হয়েছে, ওনার ফলে ওনার নাতি পিশা হয়েছে, এরকম সিস্টেম ইসলামে নাই। ইসলামের পীরের এই সিস্টেমটাই নেই যে ওটা দরবার খুলবে, সেখানে গেলেই পাওয়া যাবে, সেটা মোবারক হয়ে যাবে দরবার কেন, এটা না। ইসলাম হচ্ছে আলেমের দরজা খুলবে, আলেমের কাছে ছাত্র যাবে, যে যুগ যুগান্তরে তাই হয়ে আসছে এবং সেটাই হবে। তথাকথিত বিশেষ বিদ্যা নামে ইসলামে কোনো বিদ্যা নাই। এই জন্য পীরতন্ত্রের সিস্টেমটা ইসলাম অনুমোদিত না, এটা সম্পূর্ণরূপে বানোয়ার এবং ভুল। এগুলো ভুল জিনিসকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই মানুষকে সাবধান করা উচিত যে জুহুদ ও তাকওয়া থাকবে, আলেম দিন থাকবে, আলেম শিক্ষা দেওয়া হবে, মাদ্রাসার হুজুররা আছে, মুহাদ্দিসরা আছে, মুফাসসিররা আছে, এদের কাছে দিন শিখবেন, জানবেন। কিন্তু আপনি তথাকথিত পীরের দরবার বসে থাকবেন না, পীরের একটা মুরিদ হইতে হবে, জান্নাতে যাবে না, এই যেহেতু যারা বলে সেটা বিভ্রান্তি এবং মিথ্যা কথা। এটা পীরের কোনো পীরের মুরিদ জান্নাতে যদি না যায়, তো আব্দুল উনি কার মুরিদ ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ কার মুরিদ ছিলেন, বানিয়ে বানিয়ে কথা বলবে না, দলিল ভিত্তিক কথা বলতে হবে আমাদেরকে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তারা কি পীর মুরিদি করছেন নাকি? কোনোদিন করে না। আলেম ছিলেন, আলেমের প্রসার করেছেন, প্রচার করেছেন, তাবেঈনরা তার থেকে আলেম নিয়েছেন, যে যত বেশি আলেম নিতে পেরেছে তত বেশি আল্লাহ তাআলার সম্মানিত পাত্র বিবেচিত হয়েছেন। এবং তারা খুব অনেকে আছে দাস ছিলেন, বেশিরভাগ শতকরা 80-90% মহাদ্দেসের মধ্যে মহাদ্দেসদের পাবেন দাস ছিলেন তারা। তারা কোনো সম্ভ্রান্ত ঘরের সন্তান, যেটা মানুষ বুঝে আর কি, এরকম ছিলেন না। মানুষ সবই আল্লাহর কাছে সবই সম্ভ্রান্ত, তাকওয়ার কারণে। মানুষ যেটা বুঝি না বলছি, মানুষ মনে করে অমুক সম্ভ্রান্ত সেই ঘরের মানুষ হইতে হবে, এটা না, ইসলাম এটা ছিল না। ইসলাম হচ্ছে যেই শিখে সেই সম্ভ্রান্ত, যে কোরআনের আয়াত যত বেশি বুঝবে, হাদিস যত বেশি বুঝবে, দিন যত মানবে, সে তত বেশি সম্ভ্রান্ত। একবার খলিফা আব্দুল মালিক ডাকলেন, দেখে বললেন যে তার মন্ত্রীকে, যে মক্কার সবচেয়ে বড় আলমকে, বলে যে মক্কার সবচেয়ে বড় আলম হচ্ছে আতা ইবনে আবি রাবাহ, বলে যে কি দাস না স্বাধীন মানুষ, দাসের দাসের সন্তান, তো মদিনার কে বলো অমুক, সে কি দাস না দাসের সন্তান, দাস। দেখতে দেখতে দেখালো সমস্ত এলাকায়, মুসলিম বিশ্বের সমস্ত এলাকায় যারা বড় বড় আলেম সব হচ্ছে হয় দাস না দাসের সন্তান, এই জাতীয় তিনি উল্লেখ করলেন। উল্লেখ করার পরে তিনি বললেন, তোমাদের যারা স্বাধীন মেয়েরা আছে তারা কি সন্তান জন্ম দেয় না, সব কি দাসেরাই দেয়? উনি খুব রেগে গেলেন যে তোমাদের ছেলেরা কী করে, সব তো দেখি ওরাই তো নিয়ে গেল, আসলে নিয়ে যাবে, তো নিয়ে যাবে। এই জন্য এই দিন, এই দিন সবসময় এই দিন আল্লাহ তাআলা তার দিনকে সাহায্য করবেন,
সাহায্য করবেন এই দিনকে, কাকে দিয়ে নেবেন তিনি জানেন, যারা এদিকে এগিয়ে আসবে। আর যারা অহংকার করে বসে থাকবে, দিন শিখতে চাইবে না, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে, ক্ষমতা যেতে চাইবার জন্য পাগল হয়ে যাবে, তাদের কাছে এই দিন কখনো যাবে না। তারা আবার দুলুতে মিশিয়ে যাবে, তারা হারিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ওদের দিয়ে এই দিনকে তুলে ধরবেন যারা এই দিন নিয়ে বড় হতে চায়, দুনিয়া নিয়ে বড় হতে চায় না। আপনি দিন ছেড়ে আপনি বড় হতে চাইবেন, আপনি কোনদিন বড় হতে পারবেন? আপনি দিনের মাধ্যমে বড় হবেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করবেন, দিন আল্লাহ হেফাজত করবেন। এবং যারা দিনের সাথে হেফাজত, দিনের সাথে নিজেকে রাখবে, আল্লাহ তাআলা তাকে ধরে হেফাজত করবেন, তাদের নাম যুগে যুগে মানুষ বলতে থাকবে। নাফের মাওলা ইবনে ওমর বলে, কিন্তু তার ইবনে ওমরের ছেলেদের কথা কেউ বলে না। কেন? নাফের সবচেয়ে বেশি বিখ্যাত, ইবনে আব্বাসের ছেলেদের মধ্যে কেউ বিখ্যাত হয়নি। তার দাস একরামা বিশ্ববিখ্যাত হয়েছে, নাফের যেমন বিশ্ববিখ্যাত হয়েছে, সালেম মাওলা হুদাইফার দাস সালেম বিশ্ববিখ্যাত হয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু বলতেন, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি সালেমকে দিয়ে যেতাম এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। মানে এতটুকু যোগ্য ব্যক্তি পরিচিতি লাভ করেছেন। এর অর্থ হচ্ছে যে দিন আলমি দিন কোনো সম্ভ্রান্ত বংশ হিসেবে আসে না। যে যতটুকু এই দিনের জন্য নিজেকে ব্যয় করতে পারবে, আল্লাহ তাকে ততটুকুই এর মধ্যে দিয়ে থাকেন। আপনারা জানেন যে একজন ব্রাহ্মণের ছেলে ইসলাম গ্রহণ করার পরে মসজিদ নবীর টিচার পর্যন্ত হয়েছেন। এই কিছুদিন আগের ঘটনা, মারা গেছেন তিনি, আমাদের ওস্তাদ শেখ মোহাম্মদ জিয়াউর রহমান আদমি। তিনি একজন হিন্দু ছিলেন, কিন্তু ইসলাম তাকে কত উপরে উঠেছেন চিন্তা করে দেখেছেন। ইসলাম গ্রহণ করার পরে দিন শিখেছেন এবং হইতে হইতে তিনি মসজিদ নবীর টিচার হলেন, মসজিদ ওস্তাদ হয়ে গেলেন, মদিনা ইউনিভার্সিটির টিচার হয়েছেন, জীবন শেষ করে সাথে সাথে আবার মসজিদ নবীর টিচার হয়েছেন। এরকম একজন ব্যক্তিত্ব আপনি কোনো তথাকথিত এখন যারা বড় বড় অফিসার অফিসার কত কত বড় যারা নিজেদেরকে আমলা হিসেবে সাজাচ্ছে, তাদের সন্তানরা হয় না কেন? কারণ তারা দুনিয়াদার হচ্ছে, সন্তানদেরকে দুনিয়াদার তৈরি করছে, তারা সন্তানদেরকে এমন এমন জায়গায় পড়িয়েছে যারা দুনিয়ায় শিখছে, দিন কোনো দিন শিখে নাই, শেখার চিন্তাও করে নাই, নিজেও চিন্তা করেনি। তারা সর্বোচ্চ কী করে, যে বয়স্ক হয়ে গেছে এখন কিছু পাচ্ছে না বা মন খারাপ বা ঘরে শান্তি নেই, তারা তখন এখন পীরের দরবাজায় মাথা ঠোকে আল্লাহর দরবার বাদ দিয়ে, তারা এরকম বিভ্রান্ত হচ্ছে। আপনি জানেন অনেক মানুষ আছে যারা নিজেরা দিন শিখেনি, বৃদ্ধ বয়সে এখন মনে করে যে হয়তো একটা চিলে লাগাবে, নাহলে কি পীরের দরবারে যাবে, নাহলে কারোর কাছে টাকা দিয়ে মনে করে দিন কিনে নেবে, জান্নাত কিনে নেবে, কোনো দরবারে টাকা দিবে, কোনো দরবারে মান্নাত করবে, আজে বাজে কাজের ছাড়া এখন ব্যস্ত থাকবে। অথবা যদি একবারে বেশি ভালো হয়, বেশি ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বলছে আমি সব জান্নাতের কাজ করি বলছি, অথচ এর আগে এটা দ্বারা দিনের কোনো খেদমত হয়নি, নিজের খেদমত হয়েছে, নিজে জান্নাতে চলে যেতে পারবে হয়তো, আল্লাহ তাআলা তওবা তার কবুল করে, কিন্তু দিনের যে উপকার সেটা তার দ্বারা হয়নি। সুতরাং এই যে পীরতন্ত্র এটা আমি নাই, ছেলের বলে তার ছেলে হবে, বাবার পরে ছেলে পীর হবে, দরবার বসবে, সেখানে সে সারাক্ষণ মিথ্যা গল্প দিয়ে মানুষদেরকে আটকে রাখবে, পীরতন্ত্র এইভাবে পীরতন্ত্র ইসলামে নাই। হ্যাঁ, যদি কোনো মানুষ ভালো হয়, তার সন্তান যদি আলেম হয়, আলেমের সন্তান আলেম হচ্ছে সোনায় সোহাগা, এটা ভালো জিনিস, এটা হতে পারে, সেটা হলে তো ভালো, এটা আলেমের কারণে হবে, দরবারের কারণে যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে আমাদেরকে বুঝতে হবে জিনিসটা আসলে ইসলামে তাসাউফ বা পীরতন্ত্র কোনোটাই ইসলাম অনুমোদিত নয়, এটা আমাদেরকে বিস্তারিত এই জন্য বুঝিয়ে বললাম, আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লামা ডক্টর ইকবাল সম্পর্কে জানতে চাই, সে কেমন আলেম ছিলেন? আমি একটা ভিডিওতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে দেখেছি, তা দাবি করেছে যে আর যারা ইহুদি তারাই ইয়াজুজ মাজুজ, এটা ডক্টর ইকবালের মত ছিল বলে তারা বলে, আপনার মতামত আশা করছি। প্রথমে আগে বলি ইয়াজুজ মাজুজ সম্পর্কে, ইয়াজুজ মাজুজ বের হয়নি, এখনও বের হয়নি, বের হলে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে। ইয়াজুজ মাজুজের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো থাকবে না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওহুম মিন কুল্লি হাদাবিয়িন ছিল, যখন ইয়াজুজ মাজুজ বের হবে প্রত্যেকটি উপত্যকা দিয়ে তারা লাফিয়ে লাফিয়ে পড়বে। অর্থাৎ বানর যেমন লাফাই পড়ে কোনো জায়গায় দেখছেন যে অনবরত আসতেছে, এরকম অনবরত আপনার সামনে যা পাবে সব মেরে খেয়ে সাবার করে ফেলবে। এমনকি তারা পানি পর্যন্ত, প্রথম দল পানি পাবে কোনো কোনো উপত্যকায় গিয়ে, দ্বিতীয় দল বলবে যে পানি তো কোনোদিন ছিলই না এখানে, মানে এভাবে তারা খেয়ে ফেলবে, আগের লোকেরা পুরোটাই খেয়ে ফেলবে টান দিয়া, পানি টান দিয়া। এটাই রসুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এবং এটা কখন হবে? ইয়াজ মাজ বের হবে দাজ্জালের হত্যার পরে, এর আগে কোনোদিন বের হবে না, এর আগে কোনোদিন বের হবে না। ইয়াজুজ মাজ বের হবে দাজ্জাল হত্যার পরে, দাজ্জালকে যখন ঈসা আলাইহিসসালাম মারবেন, তারপর যখন এই অবস্থায় যখন ভালো অবস্থা বিরাজ করবে, এমন সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দিবেন। তার রাস্তা বন্ধ, আমরা জানি না তার রাস্তাটা কোথায়, যদি জানতাম তো কেয়ামত হয়ে যেত। এই জন্য অনেকে বলে যে জানি না, যা জানি না তাও বিশ্বাস করতে হবে আপনাকে, জানেন যেটা এটা তো বিশ্বাসের জিনিস না, জানেনি দেখছেন এটা, এই জন্য জানেন না যেটা, এটাই হলো ইমানের জিনিস, ইমানিয়ত হলো এটাই, যেহেতু কোরআনে এসেছে
যেহেতু রসুল বলেছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে, আপনার এটা বিশ্বাস থাকতে হবে সবসময় যে ইয়াজুজ মাজুজ বের হবেন পরে এবং তারা আটকে আছে, তাদের জায়গাটা দেখা যাচ্ছে না। এমন হতে পারে যারা বিরাট পৃথিবীর ভূগর্ভে কোনো জায়গাতে তারা লুকিয়ে আছেন যেখানে উপরের দরজাটা দেখা যাচ্ছে না, এমন সব একসময় খুলে তারা সেটা দিয়ে বের হবে। আপনি হয়তো উপর দিয়ে তাকিয়ে তাকিয়ে বিমান দিয়ে খুঁজে দেখছেন, দেখা যাবে না, কারণ এটা এরকমও হতে পারে, কারণ বন্ধ করে দিয়েছেন তাদেরকে, সিলগালা করে দিয়েছেন সম্রাট জুলকারনাইন, তাদেরকে সিলগালা করে দিয়েছেন সম্রাট জুলকারনাইন, তাদেরকে সিলগালা করে দেওয়ার কারণে তারা সেখান থেকে বের হতে পারে না। সুতরাং আপনি যদি মনে করেন যে তাদেরকে দেখি না কেন, ইউরোপ আমেরিকা দুনিয়া চষে বেড়াইছে তাদের দেখা যায় না কেন, তাহলে আপনি হচ্ছে এখনও ইমান বিল গায়েবে বিশ্বাসী না। আপনার কোরআন এবং সুন্নাহ প্রত্যেকটি জিনিসে যেভাবে আসছে সেভাবে আপনি ইমান আনতে হবে। এই জন্য বিভ্রান্ত ওরাই যারা কিছু পাইলেই সঙ্গে সঙ্গে ইয়াজ মাজুজ বের হয়েছে। আপনি আশ্চর্য হবেন যখন এই তাতারিরা বের হইল, যখন 600 হিজরির কিছু আগে পঞ্চম শতাব্দীর শেষের দিকে ষষ্ঠ শতাব্দী বের হলো, তাতারিরা বের হইল, এই সময় কিছু মানুষ সঙ্গে সঙ্গে বলে বসলো যে তাতারিরাই বোধ হয় ইয়াজুজ মাজুজ। এটাতে কত মিথ্যা কথা আপনি বুঝতে পারছেন তো, তাতারিরা ছিল মতো তুর্ক, যাদের সম্পর্কে ওজন সাবধান করে গেছেন যে তাদের সাথে হামলা যেও না, তারা কিন্তু দুনিয়া তুর্ক, কারণ ওরা চাকতায় তুর্ক ছিল, তাতার বাহিনী ওখানকার তুর্কি এলাকার, তো এই জন্য তারা দুনিয়া সব কিছু আক্রমণ করেছে এবং রসুল আসলাম ভবিষ্যৎবাণী করেছে সেটা বলেছে, কিন্তু কেউ কেউ এটা ইয়াজুজ মাজুজ মনে করে বসেছে। আবার দেখেন পরবর্তী যখন উপসাগরে যুদ্ধ লাগলো তখন কেউ কেউ ইউরোপিয়ানদেরকে ইয়াজুজ মাজুজ বানিয়ে ফেলল, কেউ কেউ চায়নাদেরকে ইয়াজুজ মাজুজ বানিয়ে ফেলছে, এবং চায়নার যে বড় গ্রেট ওয়াল এটাকে বানাচ্ছে ইয়ার সুলতান জুলকারনাইনের বাদ বুঝি ওইটাই যেটা তিনি আটকে দিয়েছেন, এগুলি কোনোটাই জুলকারনাইনের ইয়া নয়, সেই বাদ নয় আর সেই বেড়া নয় যেটা তিনি বন্ধ করে দিয়েছেন, এবং এটা কোনোটাই এরা কোনোটাই ইয়াজুজ মাজুজ নয়। ইয়াজুজ মাজুজ বের হবে এবং তাদের বের হওয়ার পরে আর আপনার কথা বলার সুযোগ থাকবে না, আমি আপনি এখানে বসে থাকতে পারবো না, তারা এত দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে সব মেরে তারা শেষে যাবে বাইতুল মাকদিসের দিকে রওনা হবে, যেখানে কিছু মানুষ বাকি রয়েছে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ঈসা আলাইহিসসালামকে, যে আল্লাহ তাআলা বলবেন যে আমার কিছু বন্দা বের করেছে এগুলি সামনে, তোমাদের দাঁড়ার কোনো ক্ষমতা নেই, তোমার পাহাড়ের উপরে উঠে যাও, পাহাড়ে উঠবে তারা ইয়াজুজ মাজুজ দুনিয়া সব জায়গায় ইয়া করে সবাইকে মেরে এখন বলে সব শেষ করেছে, এখন উপরের দিকে মারবো, উপরের দিকে তীর মারবে, সেটা লাল হয়ে আসবে, বর্ণায় আসছে, এর অর্থ হচ্ছে তারা মনে করে উপরেও শেষ করে দিছে, কিন্তু এরা যখন সামনে এগিয়ে যাবে তখন দেখবে যে কিছু মানুষ রয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের এই বগলের নিচে এমন একটা রোগ দিবেন যার কারণে তারা সবাই পড়ে যাবে, বেহস হয়ে পড়ে যাবে, মরে থাকবে। এরপর পৃথিবীর এই বড় বড় লম্বা লম্বা পাখি দিবেন আল্লাহ তাআলা এদেরকে, এইগুলিকে নিয়ে নিয়ে সমুদ্রে ফেলার জন্য পৃথিবী পরিচ্ছন্ন করে দিবেন, পৃথিবী তখন পরিচ্ছন্ন। এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আরও কিছুদিন দুনিয়াটাকে আবাদ রাখবেন, যে আবাদের কারণে এক একটা ফল হবে 70 জনে খেতে পারবে, এক একটা ফল, এক একটা হাফ হাফ যেটাকে বলো আমরা বাংলাতে বলি এখন তরমুজ, 70 জনে খেতে পারবে, এত বড় হবে, কোনো কোনোটা এত বড় হবে যে একজন তার এই খোলসের মাঝখান দিয়ে একটা ওট নিয়ে যেতে, ওটের উপর বহন ঘোড়া চালিয়ে যেতে পারবে, এরকম বড় হবে। এর অর্থ সে আপনারা যারা হঠাৎ করে কিছু একটা দেখে ইয়াজুজ মাজুজ বের হয়েছে বলেন, আসলে এটা জ্ঞানের অভাব, জ্ঞানের স্বল্পতা এবং ইমানের অভাব, ইমানের অভাব। ইয়াজুজ মাজুজ বের হয়নি, ইয়াজুজ মাজুজ বের হলে আপনারা কথা বলার সুযোগ থাকবে না, সেটা হবে একবার মহাসংকটের দিনে সেটা বের হবে, শুধুমাত্র যেটা আমরা বলেছি সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালাম আসার পরে, দাজ্জালের হত্যার পরে কেয়ামতের একটি আলামত, সেটা একটির পর একটি আসতে থাকবে, আমরা এটা জানি। এর মধ্যে দাজ্জালের মাহাদির পরে আসবে দাজ্জাল, দাজ্জালের পরে ঈসা, ঈসার পরে আসবে ইয়াজুজ মাজুজ, এরপর দাবাতুল্লাহ, এগুলো সিরিয়ালি আমরা জানি। সুতরাং যারা এখন বলতেছে ইয়াজুজ মাজুজ ইউরোপিয়ানরা, তারা আসলে বিভ্রান্তিতে আছে, পদভ্রষ্ট। আরেকটি কথা এখন বলতেছি, আল্লামা স্যার ইকবাল, ডক্টর ইকবালকে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, তখনকার দিনে যতটুকু আইলেম একজন মানুষ অর্জন করতে পারত তিনি এরকম অনেক আইলেম অর্জন করেছেন, এবং তিনি অনেক জ্ঞানী জ্ঞানী ছিলেন, তার স্বপ্ন ছিল মুসলিমরা পৃথিবী ভারতবর্ষে ভিন্ন রাষ্ট্র হবে, সেরকম ভিন্ন রাষ্ট্র হয়েছে, এগুলো অনেকেই জানেন, পাকিস্তানের স্বপ্ন 10টা বলে ওনাকে, দুনিয়ার বিষয়ে তিনি অনেক বেশি জানতেন, কিন্তু তার ফালসাফা, খুদি ফালসাফা ছিল বিভ্রান্তিতে ভরপুর। খুদি ফালসাফা তো হচ্ছে নিজে জানো, নিজেকে নিজে জানলে আল্লাহকে জানা হলো, এটা এরকম কোনো ফালসাফা আসলে ইসলামে নাই, এরকম নিজে জানার বিষয় না, আল্লাহকে আপনি জানতে পরিপূর্ণ পারবেন না, কোরআন এবং সুন্নাহ মানলেই আপনার মা জানা হয়ে যাবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে সেটা এবং কোরআন আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে আল্লাহর কর্ম এবং আল্লাহ তাআলার অধিকার যে বাস্তবায়ন করতে পারেন আল্লাহকে আপনি জানতে পারলেন। সুতরাং তার এই থিওরি বা ফালসাফা দর্শন যেটাকে বলা হয়, দর্শন ইসলামে নাই, এই জাতীয় দর্শন ইসলামের অংশ না, এগুলি হচ্ছে একজন মানুষ চিন্তা করেছেন, ভুল ভ্রান্তি সব মিলিয়ে তার আছে। তো ডক্টর ইকবাল রাহেমাহুল্লাহ তিনি যেটা করেছেন সেটা তখনকার দিন তিনি চিন্তা করেছেন, অনেকেই তার এইটা দ্বারা প্রভাবিত হয়েছেন,
বিশেষ করে পাক ভারতে অনেকেই সেটা প্রভাবিত হয়েছেন, অনেক আলেম ওস্তাদরা প্রভাবিত হয়ে আর কবিতা দিয়ে সারাদিন তারা অনেকে ওয়াজও করেন, অনেকে তার খুদি না খুদি বে খুদি বা জাতীয় তার শেকোয়া জবাবে শেকোয়া দিয়ে সারাক্ষণ শুধু এগুলি আলোচনা করে মনে করেন বলে বড় কিছু করে ফেলেছেন। কোরআন সুন্নার কথা তাদের মুখ দিয়ে বের হয় না, রসুল হাদিস বের হয় না। আসলেই এই তার এই তার অনেক খেদামত আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু তার দর্শনটা পরিপূর্ণই ভুল এবং তার এই চিন্তাধারাও ভুল। যদি তিনি বলে থাকেন যে ইয়াজমাজ হচ্ছে ইউরোপিয়ানরা ইহুদিরা, তাহলে তিনি সেটাও ভুল বলেছেন, সেটাও ভুল বলেছেন। ইহুদিরা থাকবে না যখন ইয়াজমাজ বেরোবে, এর আগে ইহুদিরা মারা যাবে, কারণ হাদিসে আছে ইহুদিরা তখন ইয়ার পরে যখন ঈসা আলাইসলাম দাজ্জালকে মেরে ফেলবেন, ইহুদিরা গারকাত নামক বিভিন্ন গাছের মধ্যে গাছের পিছনে পিছনে দাঁড়াবে, তখন গাছ পর্যন্ত বলবে, শুধুমাত্র গারকাত ছাড়া অন্য সমস্ত গাছ বলবে যে ইয়া মুসলিম, হে মোমেন বা হে মুসলিম, আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে, ওরে মেরে ফেলো, এরকম হবে তাদের। তখন তারা ছিল ফতনে ফেতনাবাজ হবে তখন, এবং তাদের এদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তাদের ছাড়া, যারা ইসলাম গ্রহণ করবে তারা পরবর্তীতে ইহুদি এবং নাসারা মুসলিম সবাই এক ইসলাম গ্রহণ করবে, যেটা হবে ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে আসার পরে দেখার পরে তার রাষ্ট্রে সব মুসলিম হবে, কোনো অমুসলিম থাকবে না, এই জন্য তিনি জিজিয়া উঠিয়ে দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লাম তিনি এটা করতে সক্ষম হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে ওয়াই মিন আহলিল কিতাব ইল্লা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, যে কোনো আহলে কিতাব কে তার মৃত্যুর আগে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে অবশ্যই ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লামের উপর ঈমান আনবে, যদি তারা সেই সময় যারা উপস্থিত থাকবে তারা ঈমান, কারণ তারা বুঝতে পারবে যে ঈসা, এই তো ঈসা, যে আমরা কার পিছনে ঘুরতেছি, আমরা এদিন পর্যন্ত বিভ্রান্তিতে ছিলাম, পদভ্রষ্টতা ছিলাম, আল্লাহ তালা যেটাকে বলছেন গায়ল মাকদুব আলহিম আদালিন, ইহুদিরা গায়ের মাকদুব আলহিম, তাদের উপর আল্লাহ তালা অসন্তুষ্ট, আর নাসারারা হচ্ছে দোয়ালিন পদভ্রষ্ট, এই জন্য তারা জানে না তাদের নবীকে তারা হারিয়ে ফেলেছে, তাদের নবীর শিক্ষাকে হারিয়ে ফেলেছে, তাদের নবীকে তারা আল্লাহ বানিয়ে নিয়েছে, আর নবীর যখন নবী আবার আসবেন তখন তারা দেখতে পাবে তারা বিভ্রান্তি, তারা ইসলাম গ্রহণ করবেন। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ঈসা আলাইসাল্লাম আসার পরে হাকামান মুখ শেতান, তিনি বিচারক হবেন এবং ইনসাফকারী হবেন, এবং তিনি বলেছেন যে তিনি কয়েকটি কাজ করবেন, জিজিয়া উঠিয়ে দেবেন কারণ অমুসলিম থাকবে না, এবং তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন কারণ যুদ্ধের প্রয়োজন হবে না, সবই তো মুসলিম, এটা তিনি করবেন। এগুলি রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে যারা ইয়াজুজ মাজুজকে কোনো একটা দেখলে ইয়াজুজ মাজুজ বলে বানানো পদভ্যাস, কেউ কেউ অথবা ইউরোপীয় সভ্যতাকে দাজ্জাল বানাচ্ছে, কেউ কেউ ডলারকে দাজ্জাল বানাচ্ছে, কেউ কেউ একশো বিশিষ্ট লোক একটা দেখলে দাজ্জাল বলে সিলিয়াসিলি করছে, বই লেগে ফেলতেছে, এরা সবই বিভ্রান্ত পদভ্রষ্ট, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম শায়েখ, ইসলামে খেলাফতের যে ইতিহাস বাংলা ভাষায় লিখিত হয়েছে তা কোরআন ও সহিহ সুন্নাহর আলেম দ্বারা লিখিত হয়েছে কিনা, না হলেও কোনো পরিকল্পনা আছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনি একটা সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। আসলেই দুঃখের বিষয় হচ্ছে ইসলামে খেলাফতের যে ইতিহাস লেখা হয়েছে কেউ কোনো ভালো আলেম দ্বারা তা লেখা হয়নি, ভালো আলেম দ্বারা তা লেখা হয়নি, বেশিরভাগই হিট্রির কথা অনুবাদ করছে অথবা ইউরোপিয়ান বিভিন্ন মার্গলিয়তের কথা অনুবাদ করে সেটাকে, যারা বেশিরভাগ যারা এই মুস্তাশেকিন বা যারা প্রাচ্যবিদদের চেলা চামুন্ডা, এরা এই গ্রন্থগুলি লিখেছে, প্রাচ্যবিদদের চেলা চামুন্ডা, এরা ইসলামের উপর কলঙ্ক লেপন করার জন্য এগুলি লিখেছে। এই জন্য ইসলাম হিস্ট্রির বর্তমান অবস্থা খুবই খুবই করুণ, এবং এই অবস্থার কারণেই বেশিরভাগ হিস্ট্রির মানুষগুলো নাস্তিক থাকে, এবং বেশিরভাগ ইসলামী হিস্ট্রির মানুষগুলো ধীরে ধীরে নাস্তিক হয়ে যায়, কারণ তারা এগুলি উত্তর পায় না। এর দুর্ভাগ্য এটাই আমাদের যে আমরা এই হিস্ট্রির বা ইসলামিক হিস্ট্রির উৎস সম্পর্কে আমরা জানি না। আমাদের অনেক ভাই মনে করে যে যে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, আর হেরোডোটাস কিসের কোন দিনের বেটা? আমাদের কাছে ইতিহাস তো আমাদের শুরু হয়েছে আদম আলাইহিসসালামের আগ থেকেই, দুনিয়াতে আসার আগ থেকেই আমাদের কাছে ইতিহাস জানা আছে। আমাদের ইতিহাসের কিতাব তো আমাদের কোরআনে কারিম, ইতিহাসের কিতাবটা যে অংশটুকু অবিকৃত অবস্থায় আছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের যে সময়, অর্থাৎ তাওরাত জাবুর ইঞ্জিলের যে অংশটুকু অবিকৃত আছে সেটা, এবং কোরআনে কারিম রসুল হাদিস, এগুলি হচ্ছে ইতিহাসের মূল উপজীব্য। এগুলি থেকে না নিয়ে আমরা অধিকাংশই দেখা যাচ্ছে ইউরোপিয়ানরা যারা মদ খেয়ে খেয়ে লিখেছে, যারা নিজের মন মতো করে ইসলামের কলঙ্ক লেখন লিখেছে, সেগুলিকে নিয়ে এসে আমরা ইসলামিক ইতিহাস নাম দিয়ে চালিয়ে নিচ্ছি, এগুলি হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। এই জন্য ইসলামের ইতিহাস, খেলাফতের ইতিহাস, তার পরবর্তী ইতিহাস, পুরোপূর্ণ ইতিহাস লেখা অত্যন্ত জরুরি জিনিস, যেটা আমাদের অবশ্যই আমাদের এই ভাবে গুরুত্ব দেওয়া উচিত। আপনি আশ্চর্য হবেন, আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা ইসলামিক ইতিহাস লেখা হয়েছে,
নবীদের জীবনী নিয়ে লেখা হয়েছে, সাহাবায়ে কেরাম সিরাতুন নবী নিয়ে আলাদা লেখা হয়েছে, প্রত্যেকটা মক্কা অংশ, মদিনা অংশ, প্রত্যেকটি এই 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 যুদ্ধে কী হয়েছিল এটার উপরে গ্রন্থ লেখা হয়েছে, ওই যুদ্ধে কী যেটার গ্রন্থ লেখা হয়েছে, যেমন গাজওয়াতে তবুক, গাজওয়াতে বদর, গাজওয়াতে হুদায়বিয়া, এগুলো আলাদা আলাদা গ্রন্থ লেখা হয়েছে, সঠিক শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা নির্ধারিত হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের উপর আলাদা গ্রন্থ লেখা হয়েছে, ওমর, ওসমান, আলী, এগুলো মুয়াবিয়া, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা গ্রন্থ লেখা হয়েছে, এবং কোথায় কী ভুল তথ্য আছে, কোন তথ্যটা শুদ্ধ নয় সেটাও তারা ইন্ডিকেট করে দিয়েছেন। এখন আমাদের দরকার শুধুমাত্র একদল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আরবি বুঝেন এবং যারা মানহাজ শুদ্ধ আছে, এরকম একদল লোকের দরকার। আলহামদুলিল্লাহ ঠিক এই মদিনা ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যে কিছু ভাই তারিখের উপর, ইতিহাসের উপর, সিরার উপর লেখাপড়া করে এসেছেন, আমরা আশা করি তারা দ্বারা আল্লাহ তালা এই প্রয়োজন মিটাবেন, যদি না হয় অন্য কেউ দাঁড়াবে। এটা অর্থ হচ্ছে যেগুলো এখন আলহামদুলিল্লাহ এগুলো সবই এই দেরাসাগুলো সবই নেটে পাওয়া যায়, সেগুলো নামিয়ে সেগুলো বিশুদ্ধভাবে একটা লেখা, ইতিহাস লেখা, যেখানে ইসলামের ইতিহাস থাকবে, যেখানে বিশুদ্ধ ইতিহাস থাকবে, যেখানে কোরআন সুন্নাকে বেস ধরা হবে, যেখানে আমাদের যারা পূর্বসূরি ইতিহাস লিখেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে, এরা তাদের সব নেওয়া হবে তা নয়, তাদের কারা লিখেছেন, কারা লিখেছেন, এদের মধ্যে যারা শিয়া লিখেছে তাদেরকে বাদ দিয়ে দেবেন, শিয়াদের বর্ণনা, যারা আহলে সুন্নাল জামাতের যারা লেখক আছেন, যেমন ইমাম তবারি, ইমাম ইমাম ইবনে কাসির, ইমাম ইবনুল আসির, এবং ইমাম ইবনে সাদ, ইবনে মাহমুদ ইবনে সাদ, তার তবাকাত, এগুলো যারা লিখেছেন, এই গ্রন্থগুলো যারা লিখেছেন, এরা আহলে সুন্নাল জামাতের লোক, এদের থেকে আপনি তথ্য নিয়ে, এদের থেকে শুদ্ধ অশুদ্ধ এরা দুটোই এনেছেন, কারণ যা বর্ণনা হয়েছে তারা সবই এনেছেন। এই জন্য তাদের অনেকে আছে, তাদের থেকে নেওয়ার পরে বলে যে আমি তো ইবনে কাসির থেকে নিয়েছি, আর ইবনে কাসির তো শুদ্ধ অশুদ্ধ দুটোই এনেছেন, বলে যে আমি তো তাবারি থেকে, তাবারিতে শুদ্ধ অশুদ্ধ দুটোই এনেছেন, তো আপনাকে কেউ বলে যে আমি ইবনে সাদ থেকে, ইবনে সাদ শুদ্ধ অশুদ্ধ দুটোই এনেছেন, তারা সনদ দিয়ে বর্ণনা করে গেছেন, আর আপনার দায়িত্ব হচ্ছে সনদ দেখা, সনদ দেখা তার সনদ দেখার কাজটা তারা করেন না, এই জন্য আপনার আমার দায়িত্ব হবে সনদ দেখে যেগুলি বিশুদ্ধ সেগুলিকে বিশুদ্ধ ইয়াতে পরিমাপের উপর ওজন করে যেটা বিশুদ্ধ সেটা নিয়ে একটা এই প্রত্যেকটি অংশের উপর, প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা আলাদা গ্রন্থ রচনা করা এবং সেটাকে পাঠ্য করা, এবং যেগুলি ভুলগুলি আছে কেন ভুল সেগুলো তুলে ধরা, যাতে করে বিভ্রান্ত না হয়। আজ বেশিরভাগ মানুষ এই বিভ্রান্ত তথ্য নিয়েই সে পড়ালেখা করেছে, বিভ্রান্ত তথ্যকেই প্রচার প্রসার করছে, এমনকি এমন অবস্থা পৌঁছে গেছে তাদেরকে যদি বলা হয় যে আপনার এই তথ্যটি শুদ্ধ না, তারা আপনাকে মারমুখী হয়ে আসবে। বিশেষ করে এই শেষের দিকে এসে এটা তো আরও বড় মিথ্যাচার বেশি মারাত্মক ধারণ করেছে, যখন উমাইয়া যুগের আলোচনা আসলো তখন তো কিছু, যেহেতু আব্বাসি যুগের ইতিহাস লেখা হয়েছে সবাই মিথ্যাচার দিয়ে ভরাই ফেলেছে, শিয়ারাও লিখেছে, অন্যরাও লিখেছে মিথ্যাচার দিয়ে ভরা, যারা দেখতে পারেনি তাদেরকে, তো এরকম অবস্থাগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং বিশুদ্ধ ইসলামের ইতিহাস লেখায় ব্রতী হতে হবে। তো কিছু কাজ তো অন্যরাও করবে আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই সিরাতুন নবীর বিশুদ্ধ অংশটুকু তারা অনুবাদ করার চেষ্টা করতেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারাও সিরাতুন নবীর যেই ধারায় বিশুদ্ধ লিখতে হবে সেই ধারায় বিশুদ্ধ লিখে তারা বলছেন না, বরং তারা মনে করছে এটা বিশুদ্ধ সেটা লিখে, অথবা কেউ বললো বিশুদ্ধ সেজন্য লিখে বললো, কিন্তু চিন্তা করে না যে এটা বিশুদ্ধ নাও তো হতে পারে। আমি আরেকজন দেখি মুহাদ্দিসদের কায়দা দেখি, মুয়াররিখিনদের কায়দা দেখি, নিয়ম দেখি, সেটার উপরে যাচাই করে বিশুদ্ধটা দেওয়ার চিন্তাভাবনা অনেকেই কম করছে, এটা করা উচিত এবং এটার পরে কোনো পরিকল্পনা থাকা উচিত, আমি সবই করতে হবে এরকম না, এটা হয়তো কারো দ্বারা এটা করানোর ব্যবস্থা করবো, আল্লাহ তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোনো ব্যক্তিকে তাবিজ বা কুফুরিয়ার মাধ্যমে মেরে ফেলে তাহলে কি এটা হত্যা হবে? হলে পরকালে তার শাস্তি কি? অবশ্যই সেটা হত্যা, কারণ সেটা আপনি ওষুধ খেয়ে খাওয়াই হত্যা করেন, অথবা কোনো তাবিজ করে কোনো ক্ষতি করে তার জাদু দিয়ে তাকে ক্ষতি করেন, জাদুর ক্ষতিকর প্রভাব আছে ইসলাম এটা বিশ্বাস করে, সেগুলো যদি তাকে মেরে ফেলেন এটা হত্যা হবে, এর জন্য আখেরাতে তার শাস্তি ভয়াবহ। হত্যার শাস্তি কীরকম? হত্যার শাস্তি, একটি হত্যার সাথে তিনটি হক জড়িত, ব্যক্তির বেঁচে থাকার হক, আরেকটি হচ্ছে ব্যক্তির সন্তান সন্ততিদের হক, আরেকটি হচ্ছে আল্লাহর হক, আল্লাহর বান্দাকে কেউ হত্যা করার অধিকার রাখে না, না হক, তো তিনটি না হককে হত্যা করতে পারে না, এই জন্য তিনটি হক জড়িত হয়ে যায়। হাসরের মাঠে এই লোকটি আসবে, হাতে মাথা নিয়ে আসবে, বলো আল্লাহ একে জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে। সুতরাং আপনি এই যারা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যারা এইভাবে মানুষকে হত্যা করবে, মানুষ ক্ষতিগ্রস্ত করবে, তারা পার পাবে না, তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আখেরাত তাদের শাস্তি ভয়াবহ, বরং তার কখনো কোনো মানুষের ইমান আর ইমানের মানে কুফুরি থেকে বাঁচার পরে সবচেয়ে বড় যে গুনাহ সেটা হচ্ছে কাউকে হত্যা করা, এবং যে ব্যক্তি এই জাতীয় কোনো তাবিজ বা কুফুরি কালাম বা এই জাতীয় কিছু করে বা জাদু করে কাউকে হত্যা করবে তার শাস্তি ভয়াবহ,
তার শাস্তি ভয়াবহ। যদি না আল্লাহ তাকে রহমত করে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ জান্নাত করলে আল্লাহ ক্ষমা করে দিলে তখন শুধু জান্নাতে যেতে পারবে, আগ পর্যন্ত তার শাস্তি হতেই থাকবে। এবং সেই শাস্তি একদিন দুদিন নয়, হাজার হাজার লাখ লাখ বছর হতে পারে, সেই শাস্তির শেষ নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রহমত হবে বা কারো সুপারিশ হবে তার জন্য, ইমান যদি থাকে। আর ইমান থাকে তার জন্য কোনো সুপারিশও নাই, কোনো আল্লাহ রহমতও হবে না এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। দর্শকবৃন্দ, একটা লম্বা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটাতে বলা হয়েছে, আমি কিছুদিন কিছুটা গাফেল ছিলাম, ইসলাম পর্দা বিষয়ে বেশি জানতাম না, তবে যতটা জানতাম পর্দা করতাম, তবে মুখ খোলা রাখতাম বা বন্ধু বান্ধবীদের সাথে ছবি তুলতাম। এখন আর আমি ভুল বুঝতে পারছি, খুব খারাপ লাগছে, আমি অনুভব তো আল্লাহর কাছে অবাক হয়েছি, কিন্তু তারা সেসব ছবি ফেসবুকে দেয় সে যেখানে সবাই আসে। আমি এখন এইসব বান্ধবীদের ছবিতে নিষেধ করেছি বা দিলে আমার কোন আমার ছবি যেন মুছে দেই অনুরোধ করেছি, তারপরে যদি তারা না শোনে সবার সাথে ছবিগুলো দিতে থাকে, এখন আমার করণীয় কী? দয়া করে জানাবেন, এবং এখনও কি আমার গুনাহ হতেই থাকবে? জি, আপনার তওবা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, এই দোয়াটাই করছি। আপনি শত চেষ্টা করবেন যেভাবে পারেন যেন এগুলি মুখে মুছে দিতে, না মুছে দিলে গুনাহ হতেই থাকবে। এই জন্য আপনার উচিত হয়নি এই সমস্ত মানুষের সাথে মিশে, যারা আপনার কথা রাখবে না, আপনাকে সম্মান করবে না, আপনি বলছেন মুছে দিতে মুছে রাখবেন, আপনার কিন্তু গুনাহ হতেই থাকবে। যদিও আল্লাহ তাআলা ক্ষমা করবেন আপনার মন দেখে, সেটা আলাদা কথা, কিন্তু গুনাহ হবে, কারণ মানুষ তো দেখছে, মানুষ তো আপনাকে দিয়ে বিভ্রান্ত হচ্ছে, আপনার চেহারা দেখে আপনার সুরত দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষের মনে কু আসন যাক কু কু ইয়ে যাকতেছে, আশা যাকতেছে, এর অর্থ হচ্ছে আপনার আপনি একটা অন্যায়ের কারণ হচ্ছেন, এই জন্য আপনার গুণা হতেই থাকবে। এখন এই গুণা থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো মন থেকে তওবা করেন, আল্লাহ সুবহানাহু আল্লাহ আমি চেষ্টা করেছি, মানুষকে বলেছি, কেউ শুনে না, আমি আল্লাহ তোমাকে তওবা করছি, তোমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সেটা ক্ষমাও করে দেবেন হয়তো, কারণ আল্লাহ তাআলা গাফুর রাহিম, তিনি ক্ষমা করবেন। কিন্তু গুণা হচ্ছে আপনি এগুলিতে এখনও তাদেরকে নিষেধ করে কোনোভাবেই যেন রাখা না হয়, কোনো দিন প্রয়োজনে দাওয়া দিয়ে বান্ধবীদেরকে দেখে সেগুলো ছিঁড়ে ফেলে দিন, সেগুলোকে দেওয়ার পর সেগুলোকে ডিলিট করতে বলুন, এবং বলুন যে প্রয়োজনে আপনি স্ট্যাটাস দিয়ে বলে দেন যে আমার ছবি যেন কেউ না দেয়, তারা যেন ছবি কোনো গ্রুপ ছবি না দেওয়ার জন্য আপনার অংশ কেটে দিতে বলেন, মুছে দিতে বলেন, যাতে আপনাকে কেউ দেখতে না পায়। এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে, নিজে একটা গুণা করবেন আর মনে করবেন যে আপনি সেরে যাবে তা নয়। একজন মানুষের দায়িত্ব হচ্ছে গুণা করে তওবা করার পর তওবার এলিমেন্টসগুলো তুলিয়ে দেওয়া, কারণ সেগুলোর কারণে যত মানুষ গুণাগার হবে সেও তত গুণার ভিতরে পড়বে। আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করুন, এবং যারা আপনাকে নিয়ে এইভাবে খারাপ ট্রল করতেছে, খারাপভাবে নিচ্ছে, আপনার ছবি দিচ্ছে, তাদেরকে আমরা আল্লাহকে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তাআলা সুমতি দেন, তারা যেন এগুলি থেকে ফিরে আসে, এটা তাদেরকে বলবেন। এবং আপনাদেরকে নিষেধ করেন প্রথমেই ছবি দেওয়া যায় না, তাদেরকে বুঝান এগুলো যতটুকু পারেন, আপনার ঐকান্তিক মনের অবস্থা দেখে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। ঐকান্তিক মনের অবস্থাটা আপনার কীরকম সেরকম আপনি আল্লাহ তাআলা জানেন আর আপনি জানেন, আমরা জানি না, সেটা অনুসারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাত আদায় করার সময় যদি দেখি কোনো মুসলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লো, তখন কি নামাজ ছেড়ে ওই ব্যক্তিকে সাহায্য করা যাবে? জি, যদি দেখেন যে আপনার পাশের লোকটি বেহোশ হয়ে পড়ে গেছে, ধরতে হচ্ছে, আপনি তাকে ধরবেন, হাসপাতালে দিয়ে আসবেন, এরপরে জামাত একাকে পড়লে আপনি অনেক বেশি সওয়াব পাবেন। কারণ হচ্ছে এটা তো একজন মানুষের খেদমতে খালক হচ্ছে, অনেক সময় মসজিদে পড়ে যায় কেউ ধরে না, এটা কিন্তু ঠিক না, ধরা উচিত। আপনি সালাত পরেও পড়তে পারবেন টাইম একবার না চলে গেলে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এই লোকটাকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে হাসপাতাল দিয়ে আসা, তাকে অথবা তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া, যেখানে তার দরকার সেখানে পৌঁছে, যাতে করে তা সে এই অবস্থায় পড়ে না মরে না যায় একেবারে, তার প্রয়োজনীয় জিনিস দেন। অনেক সময় একটা মানুষ সামান্য এর কারণে সুগার ফল করার কারণে মরে যাচ্ছে, আপনি একটা সুগার ব্যবস্থা করে দেন জরুরি, তাহলে আপনার এটা বেশি গুরুত্বপূর্ণ হবে জামাতে সালাত আদায়ের চেয়ে, তখনকার সময়ের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ হবে। এরপর আপনি জামাত সালাত আবার পড়বেন, যতটুকু তাকে রেখে আসার পর যে জামাত পান বাকিটা পড়বেন, আর যদি না পান আবার আপনি একা একই পড়লো, এটাতে কোনো সমস্যা নেই, নামাজ ছেড়ে সেটা ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা ইসলামকে সুন্দর করেছেন, ইসলামের মধ্যে কোনো রকম ইসলাম, তার ইসলাম অত্যন্ত সুন্দর, এখানে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই, বিষয়টা হচ্ছে যে মানুষের জন্যই মানুষ, মানুষের খেদমত করার মাধ্যমে আপনি আল্লাহর জান্নাতের উচ্চ কাটা নিয়ে যেতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সন্তান জন্মের পর তার চুল ফেলার নিয়ম কী, কতদিন বয়সে, আর সেই চুল মেপে কী করা লাগে? এটা আপনি বুঝা যাচ্ছে আপনি জানেন, সন্তান জন্মের পর 7 দিনের দিন তার চুল মাথা কামাতে হয়, মাথা কামিয়ে যে চুলটা আছে সেটা ওজন করে স্বর্ণ রৌপ্য অথবা স্বর্ণ সদ্যা করতে হয়, সেটার ওজনে বেশি দিলে সমস্যা নেই, সেই ওজনের রৌপ্য এবং স্বর্ণ সৎকা করে দিবেন, ওজন দিয়ে যতটুকু অটুকু যদি রৌপ্য দেওয়ার মতো কাউকে না পান, কেউ না নেয়, তখন আপনি সেটা টাকা দিয়ে চিন্তা করবেন, এর আগ পর্যন্ত রৌপ্যই দিবেন।
বাজারে গেলে আলহামদুলিল্লাহ রূপের দোকান পাওয়া যায়, সেখান থেকে সন্তানের মাথার ওজন চুল কতটুকু হয়েছে সেটা থেকে একটু বেশিও দিলেন, কম সমস্যা নেই, কম যেন না হয় ওজন দিয়ে সদকা করতে পারবেন। কেউ কেউ স্বর্ণের কথাও বলেছেন, তবে রৌপ্য দিলে সেটা আদায় হয়ে যাবে, হাদিসের রৌপ্যের কথাই আসছে, কোনো কোনো বর্ণায় স্বর্ণও আসছে। তো আজকে আমরা এখানে সীমাবদ্ধ থাকি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আমাকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।